দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একটু বলুন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা বেশ, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনেতাপহারিণে। আচ্ছা, তো রেকর্ডিং তো দেখছি মানে খুব কমজনই পাঠাচ্ছেন, বাকিরা পাঠাচ্ছেন না কেন? স্যার, আমি একবারে পুরোটা পাঠিয়ে দেবো। আমার আসলে এই সপ্তাহে একটু অসুবিধে গেছে, আমি একবারে পুরোটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা বেশ, পুরো সেকেন্ড চ্যাপ্টারটা আমি একসাথে রেকর্ডিং করে পাঠিয়ে দেবো। বেশ ঠিক আছে। কয়েকজন যারা পাঠাচ্ছে তারাই পাঠিয়ে যাচ্ছেন, মানে বাকিরা পাঠাচ্ছেন না। আচ্ছা, চুমকি বিশ্বাস আপনি পাঠাননি কেন? হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমি একটু বলি। আমার আমি আসলে আমার ফোনেতে পুরো রেকর্ডিং এর একটু সমস্যা হয়। হ্যাঁ, মানে একটা অনেকগুলো রেকর্ডিং, সেটা একটু আমাকে অন্যভাবে একটু ভাবতে হবে। আপনার আমার একটা ফোনের সমস্যা আছে, এইটা কারণে আর কি আমি করতে পারিনি। যাই হোক, তাহলে আমি মানে ওই কয়েকটা করতে আমার একটা, হ্যাঁ হ্যাঁ সেটা করি, মাঝে মাঝে করি আর কিছুটা ব্যস্ততা, এটা একটা কারণ। আর কিছুটা এত ব্যস্ততার মধ্যে থাকি আর একদমই ফিরে উঠি না, মেনলি ফোনের কারণটাই মেন। প্রত্যেকেই তো নিজের নিজের প্রফেশনে যুক্ত সকলে না। আচ্ছা আচ্ছা, চুমকি বিশ্বাস সামনে পাঠাননি কেন? স্যার, আমি একটু ওই সবসময় একটু ব্যস্ত ছিলাম, তো এই সপ্তাহে সবকিছু মিলিয়ে শরীরও স্যার একটু ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, জবা মিত্র আপনি মাঝে মধ্যে পাঠাচ্ছেন, মাঝে মধ্যে পাঠাচ্ছেন না? হ্যাঁ স্যার, দিয়ে দেবো এই সপ্তাহে, দিয়ে দেবো এই সপ্তাহটা, দেওয়া হয়নি। হ্যাঁ বলুন স্যার, সেজন্য স্যার পাঠাতে পারিনি, আগামী সপ্তাহ থেকে ঠিক হয়ে যাবে স্যার। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। প্রণাম স্যার। আচ্ছা, বাকিরা আর কে পাঠাননি? আচ্ছা, তুষার মজুমদার আপনি পাঠাননি কেন? আমার আমার উত্তরটা ওই একই, আমার ওই পুরো একসাথে সেকেন্ড চ্যাপ্টারটা পাঠিয়ে দেবো। আসলে মান্থ এন্ড চলছিল, মানে আমি অ্যাকাউন্ট্যান্ট, তো তাই মান্থ এন্ড চলছিল, সেই কারণে একটু ব্যস্ত। হ্যাঁ আচ্ছা, আমাদের তো মানে প্রথম দুটো অধ্যায় হয়েছে তাই না? শেষ হয়ে গেছে প্রথম দুটো অধ্যায়। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই দুটো অধ্যায়ে দুটো অধ্যায়ে আপনাদের কোনো কোথাও কিছু অসুবিধা আছে, মানে কি অভ্যাস করেছেন দুটো অধ্যায়ে তারপর থেকে আর পুরোটা একেবারে? হ্যাঁ, আমি অভ্যাস করেছি।
আচ্ছা কোথাও কোনো অসুবিধা হয়েছে? না অসুবিধা হয়নি, শুধু একটা জায়গায় আর কি অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যখন ছন্দটা চেঞ্জ হচ্ছে তখন ওই সুইচিং এর সময় একটু খেয়াল করে করতে হচ্ছে, বা ওই হারমোনিয়াম পাশে রেখে করলে ওই অসুবিধাটা হচ্ছে না, মানে ইনিশিয়ালি, এরপরে আশা করি ওটা অভ্যস্ত হয়ে যাব। ওটা একটু মানে অভ্যাসই করতে হবে, মানে সুরটা যখন টিউন চেঞ্জ হয়ে যাচ্ছে একটু সমস্যা হয়। হ্যাঁ 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 এইটাই আর কি, আর তাছাড়া কোনো অসুবিধা। আচ্ছা আর কি কারো কোনো অসুবিধা হচ্ছে? স্যার একটা ছোট্ট একটা অসুবিধা হচ্ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ বিসর্গর পর স থাকলে, সে তিন রকমের যাই হোক, স থাকলে তার উচ্চারণটা একটু আপনি মানে উদাহরণ দিয়ে বলে দিন, উচ্চারণ করে বলে দিন। আর কিছু অসুবিধা? না স্যার এইটাই। যেমন দেখুন ওখানে আমাদের একটা শ্লোক থাকবে, দেখুন স্ক্রিন দেখা যাচ্ছে তো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ওখানে দেখুন একটা শ্লোক আছে 71, এরকম আছে যে বিহায়া কামান্যহ সর্বান পুমাংস চরতি নিষ্ক্রিয়া, তাই তো? এরকম আছে না শ্লোকটা 71 একটা আছে, তাই তো? লক্ষ্য করুন বিসর্গের পরে কি আছে, দন্তীয় স আছে, দন্ত স। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, মানে যে কোনো সকার থাকলে, মানে তিনটে সকার আমাদের কি কি, দন্তীয় স একটা, তালব্য স, মূর্ধন্য স, আর মূর্ধন্য স, যে কোনো সকার থাকলে আমরা কি চেঞ্জ করব? একটু জোরে হলে ভালো হতো। আচ্ছা এখন শোনা যাচ্ছে? এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, যিনি বললেন ওনার কিছু বললেন আর। আচ্ছা দেখুন তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, না বিসর্গের জায়গায় পাচ্ছি না স্যার। আচ্ছা বাকিদের কোনো অসুবিধা হচ্ছে কি আর? স্যার আপনার মাউথ পিসটা মনে হয় মানে আপনি মাউথ পিস থেকে হয়তো সরে আসছেন, মানে যখন আপনি বোর্ড ওয়ার্কটা করছেন যদি মাউথ পিসটা একটু সাথে থাকে তাহলে আমার মনে হয় প্রমিনেন্ট শোনা যাবে স্যার। আচ্ছা বেশ। আচ্ছা এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, বিসর্গের জায়গায় পরের যে সকার থাকবে সেই বিসর্গের জায়গায় আমরা সেই সকারটাকেই উচ্চারণ করব। যেমন এখানে কিরকম হবে যদি আমরা ওটাকে বর্ণ অনুসারে লিখি তাহলে শোনাবে এরকম, কামান্যা, মানে ওই দন্তীয় স্বটা উপরে যেহেতু দন্তীয় স আছে তাহলে বিসর্গটা ওই দন্তীয় স্বতে পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু অকারটা থাকবে না, হলন্ত সকার। ওকে উচ্চারণটা কেমন হবে, কামান্যাস সর্বান বিহায় কামান্যাস সর্বান, ঠিক আছে? বিহায় কামান তাহলে কিরকম পড়বে ওটা, বিহায় কামান্যাস সর্বান পুমাংস চরতি নিষ্ক্রিয়ঃ। তাহলে কি দুটো স উচ্চারণ করব, মানে বিসর্গ যেটা রয়েছে সেখানে কি আমরা মানে ছাড়বো না, মানে কামান্যাহ এটা কি তাহলে বলবো না, মানে দুটো স উচ্চারণ করব? হ্যাঁ ওটা আমরা একসাথে, মানে কেননা এটাই ঠিক, কেন বলছি যেরকম আমরা আমরা দেখবেন আমরা একটা শ্লোককে তো চারটা করে অংশে ভেঙে পাঠ করছি,
শ্লোককে আমরা চারটে করে অংশে ভেঙে পাঠ করছি। তো এখানে আমাদের সন্ধি কেন করতে হবে, সন্ধি জিনিসটা আমাদের সম্পূর্ণ কিসের উপরে ডিপেন্ড করে, আমাদের স্বাভাবিক যেটা উচ্চারণ হয় সেটাই সন্ধি হয়। আমাদের স্বভাববশত যেরকম উচ্চারণ হয় সন্ধির মাধ্যমে ঠিক ওটাই হয়। যেমন আপনাকে ধরুন আপনারা দেখেছেন একটা সন্ধি হয় কি, যদি ও সন্ধি করলে কি হবে, ইয়াদাপি, এটা কি করে হচ্ছে, এটা সন্ধি যুক্ত করে, এটা আমাদের সন্ধি করতে হচ্ছে না। আমি আপনাকে যদি বলা হয়, কেউ যদি সন্ধি নাও জানে, যদি বলা হয় যে যদি ওপি এই দুটোকে একসাথে উচ্চারণ করবো, উনি কিরকম উচ্চারণ করবেন? উচ্চারণ করবেন, ওনার মানে জানার দরকার নেই যে ইয়কারে ইকারটার জায়গায় একটা ইয়কার হয়, এটা সে না জানলেও অটোমেটিক এটাই করবে, তাই না? হ্যাঁ, মানে আপনাকে যদি বলা হয় যদি ওপি এই দুটোকে একসঙ্গে পাঠ করুন, এই দুটো শব্দকে জুড়ে দিয়ে পাঠ করুন, তাহলে আপনি না জানলেও যদিও এটাই বলবেন। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে, যে সন্ধি জিনিসটা আমাদের ওই শেখার জিনিস না, যেটা আমাদের স্বভাববশত উচ্চারণের স্বভাববশত যেরকম হয় ওটাই সন্ধি। মানে সন্ধি শিখে সন্ধি করতে হবে এরকম না, যেটা উচ্চারণের স্বভাববশত যেটা ঘটে থাকে ওটাই সন্ধি, সন্ধির মাধ্যমে আমরা ওটাই দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এখানেও তাই, আর সন্ধি তাহলে কোথায় করতে হয়, আমাদের ওই জন্য উচ্চারণে একসাথে উচ্চারণ করলেই সন্ধি করতে হয়। যদি আপনাকে বলা হয় যদি ওপি আলাদা করে বলুন, তাহলে আপনি কি বলবেন, যদি ওপি। যদি আপনাকে বলতে হয়, বলতে বলা হয় যে দুটো একসাথে বলুন, তাহলে আপনি কি বলবেন, যদি ওপি, তাই তো? ঠিক একইভাবে এখানেও তাই, কামান্যহা সর্বান, আমরা কি দেখুন, আমরা কোন অংশটুকু পাঠ করছি, বিহায় কামান্যহা সর্বান, এই অংশটুকু আমরা একসাথেই পাঠ করছি, তাই না? একটা করে শ্লোককে আমরা চারটে অংশে ভেঙে পাঠ করছি, মানে সেই একটা অংশ এক একটা অংশকে আমরা একসাথেই পাঠ করছি, মানে বিহায় কামান্যহা সর্বান এতটুকু অংশ আমাদের একসাথে পাঠ করতে হচ্ছে, ঠিক তো? তো সেখানে যদি কোনো সন্ধির অবসাদ থাকে সেটাও তো করতে হবে, তাই না? যেহেতু আমরা একসাথেই করছি, মানে ওখানে সন্ধি যদি কিছু করার থাকে সন্ধি করতে হবে। সন্ধিটা হচ্ছে লেখার বিষয় না, সন্ধিটা হচ্ছে উচ্চারণের বিষয়। আপনি একসাথে ওই অংশটুকু আপনি বলবেন যে ওখানে তো সন্ধি করে লেখা নেই, লেখার প্রয়োজন, সন্ধি জিনিসটা লেখার নয়, ওটা আপনার মুখের মানে উচ্চারণের স্বভাব, ওটা একসাথে উচ্চারণ করলে সন্ধিটা অটোমেটিক হয়, ঠিক আছে? যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, বিহায় কামান্যহা সর্বান, বিহায় এটা একটা আলাদা শব্দ, তাই তো? কামান্যহা আলাদা শব্দ, সর্বান এটা আলাদা শব্দ, তাহলে আপনি কি আলাদা মানে এই বিহায় কামান্যহা যখন শ্লোকটা পাঠ করছেন আপনি কি আলাদা করে ওখানে সময় নিচ্ছেন, বিহায় বলে থেমে কি আপনি আলাদা করে সময় নিচ্ছেন বলে শব্দটাকে বলার জন্য? না, আমরা ঠিক যেমন বিহায়া এইটাকে যেরকম ঠিক একসাথে পাঠ করছি, ঠিক পরের কামান্যটাকে একইভাবেই পাঠ করছি, মানে ওখানে আলাদা করে আমরা স্টপ করছি না, যে বিহায়া সময় নিয়ে তারপরে কামান্য বলছি না, তো তাই জন্য দেখুন ওখানেও ঠিক আমরা যেমন সময় নিচ্ছে না, মানে কি একসাথেই পাঠ করছি, মানে যদি সন্ধি নেই কিন্তু একসাথে পাঠ করার তাৎপর্যটা কি স্টপ না হওয়া, মানে সন্ধির অবসর থাকলে সন্ধিটাকে ওখানে সন্ধিটাকে উচ্চারণ করতে হবে। তাহলে কামান্যহা সর্বান এখানে সন্ধি করলে, বিসর্গ সন্ধি করলে কি হয়, বিসর্গটা দন্তীয় সহ হয়ে যাচ্ছে। মানে যুক্ত করে পাঠ করতে হচ্ছে আর কি, যুক্ত করে পাঠ করলে তাহলে কেমন হবে, কামান্যহা সর্বান। যেমন আমাদের শেখানো হয়েছিল কি, যে একটা অংশের পরে যদি সন্ধি থাকে, মানে আমাদের চারটে অংশ, মানে একটা অংশে একটা অংশ পাঠ করা হয়ে গেল, তার পরবর্তীতে একটা সন্ধি শুরু হয়েছে, মানে ওই সন্ধিটাকে আমরা কি করছিলাম, ভেঙে দিচ্ছিলাম, কেন আমাদের যতটুকু উচ্চারণ আছে ওই উচ্চারিত অংশের মধ্যে যদি সন্ধি থাকে তাহলে সন্ধি করে উচ্চারণ করছি,
উচ্চারিত অংশের সাক্ষাৎ পরেই যদি একটা সন্ধি থাকে তখন তো আমরা ওটা একসাথে উচ্চারণ করছি না, মানে কি সন্ধিটাও থাকবে না। ওই জন্য আমরা দেখবেন কি করছিলাম, একটা অংশের পরেই যদি সন্ধি আসছিল সন্ধিটাকে ভেঙে দিচ্ছিলাম, মানে ওখানে সন্ধি করে যদি দন্ত্যেশ থাকতো সেটাকে আমরা বিসর্গ করে দিচ্ছিলাম। এরকম অনেক শ্লোক এসেছিল তাই না, এরকম যেমন আপনাদের উদাহরণ দিতে গেলে যেমন দেখুন এখানে একটা মানে 63 সেকেন্ড অধ্যায় 63 উচ্চারণ করছি এরকম করছি কি আমরা, আমরা কিন্তু এখানে ঠিক সম্মোহা বিসর্গের উচ্চারণটা করছি তাই না। বিসর্গের উচ্চারণটা আমরা এখানে কেন করছি, আমাদের এখানে ওই সম্মোহা আর পরের যে সম্মোহাত স্মৃতি বিভ্রমহা এই মানে পরের শব্দটা একসাথে আমরা জুড়ে দিচ্ছি না, মানে আমরা একসাথে যদি উচ্চারণ করতাম তখন আলাদা কথা ছিল, তখন সন্ধি করতে হতো। কিন্তু আমাদের চারটে অংশের মধ্যে প্রথম অংশ কতটুকু, ক্রোধাত ভবতি সম্মোহা, তাই জন্য বিসর্গের উচ্চারণটা করা হচ্ছে ওখানে। এবারে কেউ যদি শ্লোকটাকে এক লাইনে পাঠ করে, মানে আমরা চারটে অংশে না পড়ে এরকম তো হয় যে একটা লাইন একবারেই পাঠ করছে, তখন কিন্তু সন্ধি ওখানে দন্ত্যেশ উচ্চারণ করতে হতো। যেমন ক্রোধাত ভবতি সম্মোহাত সম্মোহাত স্মৃতি বিভ্রমহ, তাহলে এইভাবে মানে সন্ধির অবসরটা আমাদের এইভাবে দেখতে হবে। যদি আমরা একসাথে উচ্চারণ করছি ওই অংশের মধ্যে আসছে বিসর্গ, পরবর্তীতে তিনটে সকারের মধ্যে কোনো একটা সকার আসছে, তো তাহলে সেখানে আমরা ওই বিসর্গটাকে আমরা সেই সেই সকালে পরিবর্তিত করে পাঠ করব। যদি দেখি আমাদের ওই বিসর্গটা আমাদের ওই একটা অংশের মধ্যে আসছে না, মানে ওই মানে আমাদের একবারের উচ্চারণের মধ্যে আসছে না, তখন আমাদের ওই বিসর্গটাকে আর চেঞ্জ করার দরকার নেই। যেমন ওখানে ক্রোধাত ভবতি সম্মোহা ওখানে চেঞ্জ করছি না আমরা, কিন্তু মধ্যে যখন আসছে ওখানে আমরা বিসর্গটাকে কি করছি সেই সেই সকালে পরিবর্তিত করে উচ্চারণ করছি। যেমন ওখানে আগের শ্লোক যেটা এসেছিল ওখানে বিহায় কামান্যা সর্বান, বিহায় কামান্যা সর্বান, ওখানে আমরা বিসর্গটাকে চেঞ্জ করছি কি দন্ত্যেশ হিসাবে চেঞ্জ করে দিচ্ছি বিহায় কামান্যা সর্বান, বোঝা গেছে এটা। তাহলে এইভাবে আমরা হ্যাঁ শ্লোকের ওই যে যে অংশটিকে ওগুলো একটু নিজেরা ভেবে দেখবেন, জিনিসটা বোঝা গেছে। একটা উচ্চারণ পাঠের মধ্যে যে অংশটা যদি বিসর্গ আসছে তাহলে সেক্ষেত্রে আমরা বিসর্গ চেঞ্জ করে ইত্যাদি করছি, যদি আমাদের একটা পাঠের মধ্যে আসছে না শেষে আসছে একবারের উচ্চারণের অংশের মধ্যে প্রবেশ করছে না বিসর্গ, তখন মানে শেষের দিক শেষেই আছে বিসর্গটা, একটা উচ্চারণের অংশের শেষে আছে, তারপরে যদি দন্ত্য সভা ইত্যাদি সকার থাকে সেখানে আমরা চেঞ্জ করবো না, কেননা ওই পরের অংশটুকু আমাদের ওই প্রথম উচ্চারণের বা একবারের উচ্চারণের মধ্যে পড়ছে না। কেমন, আচ্ছা এইভাবে জিনিসটা দেখতে হবে। আর একটা যেটা উচ্চারণের আমরা সমস্যা যেটা, আচ্ছা বিসর্গের কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে কেউ বলতে পারবেন, মানে কোন কোন বর্ণ পরে থাকলে বিসর্গ চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে ঠিক অন্য উচ্চারণ করা হয় বিসর্গের, এটা কেউ বলতে পারবেন? বারবার ক্লাসে বলা হয়, একটা বলতে পারবো, একটা বলতে পারবো। আচ্ছা যেমন এই তিনটে সকার পড়ে থাকলে বিসর্গ চেঞ্জ হচ্ছে, আরেকটা আরেকটা হলো পরে প থাকলে ওটা একটা হালকা ফ উচ্চারণ, ফ উচ্চারণ, পরে যদি প থাকে হালকা ফ উচ্চারণ হয়, মামকা পাণ্ডবশ্চৈব, মামকা পাণ্ডবশ্চৈব। আচ্ছা তাহলে ওখানে, আচ্ছা অনিমা দত্ত আপনি কি বলছেন? হ্যাঁ বলুন। প থাকলে একটা খ উচ্চারণ হয়, হ্যাঁ ক থাকলে
ওটাকে আমরা কিভাবে বলবো ক বর্গ থাকলে আরেকবার বলে দিচ্ছি জিনিসটা একটু শুনুন। ওখানে আমাদের নিয়মটা কি আমাদের শর্ত কি আছে বিসর্গের পরে যদি দেখুন একটু খেয়াল করুন কি বলা হচ্ছে বিসর্গের পরে ক অথবা ফ ঠিক আছে ক অথবা ফ থাকলে সেখানে কি করব বিসর্গের পরে প অথবা ফ থাকলে সেখানে বিসর্গের উচ্চারণটা কেমন হবে সেখানে অর্ধ হকারের ন্যায় অর্ধেক ফকার ওটাকে তো আর লেখা যাবে না তাই না অর্ধেক ফকার কি লিপি আকারে লেখা যাবে অর্ধেক ফকার তো লিপি আকারে লেখা যাবে না ওটাকে আমাদের অর্ধেক ফকারই বলতে হবে মানে ফয়ের উচ্চারণ স্পষ্ট নয় আর কি এমনি ফয়ের উচ্চারণ কিরকম হয় প ফ তাই তো প ফ তাহলে ওখানে ফয়ের উচ্চারণটা স্পষ্ট হবে না মাম কাফ মানে সোজা হিসেবে সোজা কথাই ধরলে ওটা কিরকম আর কি ওই দেখুন ফয়ের উচ্চারণ করলে আমাদের ওই দুটো ওষ্ঠ একেবারে পুরোপুরি স্পর্শ করছে তাই না দেখুন প ফ ঠিক তো আমাদের দুটো ওষ্ঠ একেবারে পুরোপুরি স্পর্শ করছে দুটো ওষ্ঠ যখন পুরোপুরি স্পর্শ করছে ওটা একেবারে একটা গোটা ফকারের উচ্চারণ মানে পূর্ণ ফকারের উচ্চারণ মানে কি স্পর্শ করা তাই তো কিন্তু অর্ধেক ফকারের উচ্চারণ মানে কিরকম হবে দুটো ওষ্ঠ পুরোপুরি মানে স্পর্শ করবে না মানে কাছাকাছি আসবে কিন্তু পুরোপুরি স্পর্শ করবে না ঠিক সেরকম আর কি দেখুন ফ ফ শুনতে পার্থক্য আছে আমরা নিজেরা উচ্চারণ করে দেখুন একেবারে দুটো ওষ্ঠ এক জায়গায় করলে ফ স্পষ্ট ফ শোনা যায় আর ভয়ের উচ্চারণের চেষ্টা করুন কিন্তু দুটো অষ্টকে কাছাকাছি আনবেন না পুরোপুরি মানে ওই কাছাকাছি এনে ছেড়ে দেবেন তাহলে তখন কেমন হবে ফ ফ ফ তাই তো ওই রকমটা উচ্চারণ হবে বিসর্গের উচ্চারণটা ওরা ঠিক ওই রকম হবে অর্ধেক ফকার যেমন মাম ও কাফ মাম ও কাফ দেখুন পুরো ফকার মাম ও মাম কাফ মানে পুরো ফ উচ্চারণ করলে ফ আর দুটো অষ্ট একেবারে স্পর্শ করবে না ফ মাম কাফ আচ্ছা এই জিনিসটা বোঝা গেছে বিসর্গের এটা এই এখানে একটা পরিবর্তন হয় কেমন আচ্ছা আর একটা জায়গা কোথায় শ্লোক নাম্বার 53 তে আছে যেমন বুদ্ধিস্তদা দন্তস্বয় ত যদি থাকে দন্তস্বটা উঠে ওখানে বিসর্গ হয় এটা তদা হয় তখন তো আমরা তিনটে শহরের জায়গায় দেখেছি বিসর্গের চেঞ্জ আর কোথায় দেখবো একটা দেখলাম হচ্ছে ওই ককার অথবা ফকার থাকলে একটা দেখলাম আর একটা কোথায় ককার এবং ফকার বিসর্গের পরে ক অথবা ফ থাকলে কি হবে এখানে ঠিক একই অর্ধেক ফকারের জায়গায় অর্ধেক ফকার
উচ্চারণ করতে হবে। আচ্ছা, এটার উচ্চারণ ঠিক একই রকম, মানে অভ্যাস করার নিয়মটা একই রকম। কেমন করবেন? ক খ, ক খ। আচ্ছা, উচ্চারণের একটু মানে বৈশিষ্ট্যটা বলুন, কেমন হচ্ছে ক খ উচ্চারণ করলে? আমাদের মানে উচ্চারণের যে স্থানগুলো আছে, যে অঙ্গগুলো আছে, ওগুলো ঠিক কোথায় কেমন ভাবে কি স্পর্শ করছে একটু বলুন। ক খ কি হচ্ছে ওখানে? দেখুন ক, হ্যাঁ, মানে আমাদের একেবারে ওই উপরের যে মানে একেবারে কি বলবো, উপরের যে তালু আছে, তালুর একেবারে ভিতরের অংশে, মানে তালুর একে উপরের যে তালুর যে স্তরটা রয়েছে, স্তরের একেবারে ভিতরের দিকে কি হচ্ছে আমাদের ওই জিভের ভিতরের দিকের অংশ এবং তালুর উপরের দিকের ভিতরের অংশ পুরোপুরি স্পর্শ করছে। দেখুন ক ক, তাই না? মানে ভিতরের দিকের ওই অংশটুকু তালুর উপরের স্তরের ভিতরের দিকের অংশ এবং জিহ্বার উপরের দিকের, জিহ্বার আর কি ভিতরের দিকের অংশ, মানে কণ্ঠস্থান যেটা আর কি, মানে ককারের তো কণ্ঠস্থান, ওই অংশে পুরোপুরি দুটো জিনিস স্পর্শ করে যাচ্ছে ক। কিন্তু খ, অর্ধেক খকার মানে ওই দুটো জিনিস একেবারে স্পর্শ করবে না পুরোপুরি আর কি, মানে খ খ খ খ। এবারে একটু সমস্যা হচ্ছে কি, দেখুন অর্ধেক ফকারটা যেরকম উচ্চারণ করতে একটু সুবিধা হচ্ছিল, কোনো অসুবিধা হচ্ছে না, আলাদা করে উচ্চারণ করা যাচ্ছে, কিন্তু ওই অর্ধেক ফকারটা ওই আলাদা করে উচ্চারণ করা একটু সমস্যা হচ্ছে। দেখুন মানে ওইটা মানে করা যাচ্ছে না, মানে ওই দুটো অংশ পুরোপুরি স্পর্শ না করে একটা উচ্চারণ করতে হচ্ছে না। আপনারা চেষ্টা করে দেখুন হচ্ছে কি, যেমন আমরা ফকারের জায়গায় যেমন করছিলাম ফ ফ, কিন্তু ওখানে সেটা হচ্ছে না, আলাদা করে অর্ধেক খকার উচ্চারণ করা যাচ্ছে না, যাচ্ছে। আচ্ছা, কেউ পারছেন কি? পারলে কেউ বলুন। অর্ধেক খকার উচ্চারণ করা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, মানে আমাদের মনে হচ্ছে না যে আমরা একটা খকার উচ্চারণ করতে পারছি, যে খকারটা সম্পূর্ণ নয়, এরকম আমাদের মানে মনে হচ্ছে না। তো ওই জন্য এই ক্ষেত্রে কি করব আমরা, ওই যেখানে সেই রকম জায়গা রয়েছে, মানে বিসর্গের পরে ক অথবা খ রয়েছে, সেই রকম জায়গাতে এটা করা যায়, মানে যুক্ত স্থলে করা যায়, মানে অন্য বর্ণের আশ্রয় নিয়ে অর্ধেক খকারের উচ্চারণটা করা যায়, কেবলমাত্র অর্ধেক খকারের উচ্চারণটা করাটা অনেকটাই মানে আমার তো হচ্ছে না, আমি নিজে আমার নিজের মনে হচ্ছে না পারছি, আপনাদের মানে যদি কারোর মনে হয় বলবেন, কিন্তু ওখানে অন্য বর্ণের আশ্রয় নিয়ে করা যাচ্ছে। যেমন যদি আপনারা উদাহরণ দেখেন, লোক নাম্বার 50, কত বলেন, 60, 50 50 50 আচ্ছা এখানে দেখুন, হ্যাঁ কি আছে, উচ্চারণটা কেমন হবে, ওই অর্ধেক খকারের মতো শোনাবে, কেমন হবে, যোগাহ কর্মসু কৌশলম। দেখুন মানে অন্য বর্ণের সাহায্য নিয়ে করা যাচ্ছে, তাই না? যখন আমরা ওই একসাথে অনেক মানে পরের সাহায্য নিচ্ছি, পরের ককারটার বা ককারটার সাহায্য নিচ্ছি, তখন করা যাচ্ছে যোগ কর্মস্য কৌশলম, তাই না? এখন করা যাচ্ছে। কিন্তু একবার বলুন কটা উচ্চারণটা, যোগ কর্মস্য কৌশলম, যোগ যোগক কর্মসু কৌশলম, তো এখানে হচ্ছে না, ওটা আসবে, ওটা অসুবিধা, মানে আপনি আলাদা করে আসবে না, যখন শ্লোকের মধ্যে যখন উচ্চারণ করবেন, পরে ককার অথবা খকার আছে এইরকম জায়গাতে, তো
তখন হচ্ছে এটা সুখ কর্ম সুকৌশলম এখন আসছে। আচ্ছা তো আর কোথায় কোথায় দেখলাম তাহলে বিসর্গ চেঞ্জ যুক্ত হচ্ছে শ্লোক নাম্বার 53 তে। শ্লোক নাম্বার 53 হ্যাঁ বুদ্ধি কোনটা ওটা ওখানে কি হচ্ছে ওখানে সন্তুষ্টটা উঠেনি বিসর্গ হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে বিসর্গ তো হচ্ছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখবো আমরা আচ্ছা আপনাদেরকে বলা হয়েছিল কি বিসর্গের পরে তিনটি সকার মানে বিসর্গের পরে তিনটি সকার মানে দন্তীয় স্বর তালব্য স্বর মূর্ধন্য স্বর এই তিনটি সকার থাকলে কি করব বিসর্গের পরিবর্তে বিসর্গের পরে যে সকারটি থাকবে বিসর্গ সেই সকারে পরিবর্তিত হবে যেমন এখানে কি করব যদি বিসর্গের পরে যদি সকার থাকে তাহলে কি করব সেখানে এটা আমরা আমরা পরপর দেখি কি করব সেখানে বিসর্গের জায়গাটা এরকম উচ্চারণ করব তারপর যেমন চলবে তেমন চলছে। আচ্ছা তারপরে বিসর্গের পরে যদি তালব্য স্বর থাকে কি করব মানে তালব্য স্বর দিয়ে কোনো শব্দ শুরু হচ্ছে তখন তালব্য স্বর পরে বিসর্গ তালব্য স্বর হয়ে যাচ্ছে যে শব্দ আছে সেটা চলছে এরকম। আর বিসর্গের পরে যদি মূর্ধন্য স্বর থাকে তাহলে কি হবে যে শব্দ চলছে সেটা চলবে তাহলে কেমন। এটা হলো এটার তো অনেক জায়গা আছে আমরা শ্লোকে দেখেছি যেমন সেটাও কোনো পাচ্ছেন উদাহরণ পাচ্ছেন শ্লোক নাম্বার 55 স্যার ওখানে আছে শ্রী ভগবান বাচে ওখানে পাবো 55 তাই তো 55 টা তো আমাদের মানে বিসর্গটা চেঞ্জ করব না ওখানে কেননা ওটা আমাদের একটা উচ্চারণের অংশের মধ্যে পড়ছে না ঠিক আছে। এই যে সমস্ত জিনিসগুলো বলা হচ্ছে সেটা আমাদের একবার আমরা ঠিক যতটা উচ্চারণ করছি সেই অংশের মধ্যে যদি থাকে তখন এই পরিবর্তনগুলো হবে কেমন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে যেমন আচ্ছা দেখুন আচ্ছা দেখুন 46 আছে স্যার সর্বত সংস্থ হ্যাঁ ওখানে আছে ওখানে কি করবেন সর্বতা সম্প্ল মানে ওখানে যাবান অর্থ উদপানে সর্বতা সম্প্লুতা সম্প্লুত দাকে সর্বতা সম্প্লুত দাকে তারপরে 48 আছে সিদ্ধ্য সিদ্ধিও সমভূত্বা তালব্য স্বর এবং মূর্ধন্য স্বর উদাহরণ আমাদের এখনো আসেনি সম্ভবত তাই না। যতগুলো উদাহরণ আমরা পেয়েছি সবগুলো দন্তীয় স্বর দিয়েই এসছে কামাত মানস স্বর্গ পরা তাই না। তালব্য স্বর এবং মূর্ধন্য স্বর আসেনি যদি আসে আমরা সেখানে একই চেঞ্জই করি ঠিক আছে। আচ্ছা এখানে আর একটা জিনিস আর এক কয়েকটা জিনিস দেখে নিতে হবে ত ত পরপর দেখে যাচ্ছ মানে এই তিনটে সকার দেখেছি তারপরেও চ অথবা ট অথবা ট
মানে এইগুলো এই তিনটে বর্ণ থাকবে। তিনটে সকার আর অথবা চ ত ট এই তিনটে বর্ণ যদি দিয়ে কোনো শব্দ শুরু হয় সেখানেও চেঞ্জ হয়, সেখানেও কি একই রকম। কেমন হবে ধরুন বিসর্গের পরে চকার দিয়ে কোনো শব্দ শুরু হচ্ছে তাহলে কি হবে, বিসর্গের জায়গায় তালব ব্যস্ত হবে কেমন। তারপর চকার দিয়ে যে শব্দ শুরু হচ্ছে সেটা তেমন চলবে। ধরুন বিসর্গের পরে তকার এসছে তাহলে কি হবে, তাহলে বিসর্গ কোন বর্ণ হবে কেউ বলতে পারবেন এখানে? প্রত্যেকটা বর্ণের উচ্চারণ মানে জায়গা কোন কোন জায়গা দিয়ে কোন কোন বর্ণগুলো উচ্চারিত হয় এটা একটু দেখানো হয়েছিল তাই না? এটা একটু মনে করুন, ওটা মনে পড়লে বুঝতে পারবেন। উচ্চারণ কেমন ভাবে অভ্যাস করবেন সেই সেই বর্গের বর্ণের সাহায্যে অভ্যাস করবেন। চবর্গের সঙ্গে কার মিল ছিল, তালব্য স, চবর্গের সাথে কার মিল ছিল, দন্ত্য স, আর টবর্গের সাথে কার মিল ছিল, মূর্ধন্য স। দেখুন মানে এই যে সন্ধি ব্যাপারটা আপনারা খেয়াল করে দেখবেন ওই একই জিনিস, আমাদের উচ্চারণের যেটা স্বভাব সেটাই সন্ধি। মানে আপনি বিসর্গের জায়গায় কোন মানে পরে তকার থাকলে বা চকার থাকলে বা টকার থাকলে সেই বিসর্গটা কোন সকার হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে কি আমাদের ওই স্বভাবের উপরে। দেখুন তকারের উচ্চারণ কি দন্তীয়, আর দন্তীয় স্বরের উচ্চারণ কি দন্ত। মানে আপনি বিসর্গটাকে চেঞ্জ করে আপনি মুহূর্তের মধ্যে বিসর্গের পর মানে চেঞ্জ করে যে সকারটা করবেন তার সঙ্গে কি সঙ্গেই তো তকারটাকে উচ্চারণ করবেন। মানে আপনাকে কি সেই ক্ষেত্রে টটাও তো সরিয়ে যাচ্ছে মানে দুটো মুহূর্তের মধ্যে উচ্চারণ বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে স্যার। মানে দুটো যে দুটো বর্ণ আপনি একসাথে উচ্চারণ করবেন সেই দুটো বর্ণের উচ্চারণ স্থান তো একই হতে হবে তাই না? যদি আলাদা হয়ে যায় টকার তো আমাদের একেবারে সেই মানে মুখের ভিতরের দিকে উচ্চারিত হয়, দন্তীয় স্বর মুখের বাইরে মানে দন্তের দিকে, দন্তে হচ্ছে উচ্চারণ স্থান। মানে যে দুটো বর্ণ আমরা একসাথে উচ্চারণ করব সন্ধি করে সেই দুটো বর্ণ কি স্বভাববশতই এক জায়গাতেই হতে হবে। ওই জন্য বিসর্গের জায়গায় দন্তীয় স্বরই করতে হবে যদি তকার থাকে। আপনি সকার আর তকার একসাথে উচ্চারণ করতে পারবেন? মূর্ধন্য সকার আর ত একসাথে উচ্চারণ করা যাবে কি কখনো? একেবারে তার মানে তাৎক্ষণিক পরেই হবে না, কেন একটার উচ্চারণ হচ্ছে দিল্লি একটার কলকাতা। তো এইভাবে আরেকটা কি পড়ে আছে আমাদের ট, তাহলে বিসর্গের পরে যদি টকার দিয়ে কোনো শব্দ হয় সেখানে কি করবো আমরা বিসর্গটাকে চেঞ্জ করে মূর্ধন্য স কেমন, তারপরে টোয়া দিয়ে যে শব্দ শুরু হচ্ছে। আচ্ছা বারবার আমাকে একটা কথা বলা হচ্ছে এই যে বিসর্গের যে পরিবর্তনগুলো ঘটে এগুলো কোথায় মানে পরিবর্তনগুলো কোথায় ঘটে, পরিবর্তনগুলো আমরা কখন করব? ক্লাসের শুরুতেই বলা হয়েছে বর্গে একই সাথে যখন উচ্চারণ হবে তখন। আচ্ছা একই সাথে উচ্চারণ হবে তার মানে কি মানে আমাদের একবার উচ্চারণ করার একটা করে শ্লোককে আমরা একবার উচ্চারণ করছি কতটা অংশ, চারটে অংশ ভাগ করে উচ্চারণ করছি। মানে আমাদের একবার উচ্চারণের মানে একবার করে একটা সময়ের মধ্যে বা একেবারে একবারে উচ্চারণ করছি এরকম অংশ হচ্ছে কটা, চারটি তাই তো? একবার উচ্চারণের যে চারটি অংশ হবে
মানে ওই একবার উচ্চারণের অংশের মধ্যেই যদি বিসর্গের মানে এরকম ভাবে থাকে, বিসর্গের স্থিতি যদি এইরকম হয়, সেক্ষেত্রেই আমরা বিসর্গগুলোকে চেঞ্জ করে অন্য কিছু করব, মানে যেমন এখানে বলা হয়েছে সেরকম। ওই একটা অংশের মধ্যেই যদি জিনিসটা পড়ছে তাহলে একটা পাদের মধ্যে চলে আসে, হ্যাঁ একটা পাদের মধ্যে যদি আসছে তখন, এবারে একটা পাদের মধ্যে আসছে তখন কখন মানে 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 দেখুন এখানে আপনাদের একটা কনফিউশন হতে পারে, যেমন একটা শ্লোক আছে যে আচ্ছা দেখুন 51 কয়েকটা শ্লোক আপনাদের এখানে দেখাচ্ছি উদাহরণ ধরে, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। আর আচ্ছা যেমন ধরুন এখানে এই যে যেগুলো বলা হলো যে বিসর্গের যেভাবে উচ্চারণ করা হয়, আচ্ছা 51 যে শ্লোকটা আছে দেখা যাচ্ছে, জন্মবন্ধ বিনির্মুক্তাহ পদম গচ্ছন্তি অনাময়ম। আচ্ছা এখানে বলুন তো বিসর্গের জায়গায় কি ওই রকম মানে ফকার আছে, মানে বিসর্গটাকে আমরা কি অর্ধেক ফকারের মতো করে উচ্চারণ করব কি করব না? আচ্ছা অর্ধেক ফকারের মতো উচ্চারণ করব কি করব না বলুন? এখানে হবে না স্যার, হবে না স্যার, এখানে হবে না, এটা পাদের মধ্যে চলে আসছে, পাদের মধ্যে চলে আসছে, তৃতীয় পাদের মধ্যে চলে আসছে। হ্যাঁ মানে যেটাকে আশ্রয় করে আমি ওটাকে চেঞ্জ করব, সেই অংশটা অন্য অংশে আছে তাই না, চতুর্থ পাদে চলে যাচ্ছে, অন্য একটা পাদের মধ্যে আছে, আর যেখানে যেখানে পরিবর্তন করব সেই অংশটা অন্য আরেকটা পূর্বের পাদে আছে, তো এখানে চেঞ্জ করা যাবে না। এবার এখানে চেঞ্জ করা যাবে না মানে এটা আমাদের একেবারে কি বলবো গুরু বাক্য নয় যে চেঞ্জ করা যাবেই না, অনেকে দেখবেন এরকম করে মানে স্যার পড়ি তাহলে এটা চেঞ্জ করতে পারি, এইভাবে একটা প্রশ্ন ছিল, আমরা যখন এটা পড়বো তখন মানে এরকম কি কোন মানে আলাদা নিয়ম আছে, মানে প্রথম যে আমি শ্লোকটা পড়ছি প্রথমটা আমাকে ওই চারটে ভাগে করতে হবে, পরেরটাকেও আমাকে চারটে ভাগে করতে হবে, কিন্তু আমি যদি প্রথমটা চারটে ভাগে পড়ি পরেরটা যদি আমি এক ভাবে পড়ি বা দু ভাগে ভাগ করে পড়ি এটা কি করা যেতে পারে? ওটা তো মানে ওটা পড়া যাবে না, মানে ওটা পড়া মানে কি সেই আপনি একটা স্তোত্র বা শ্লোক পাঠ করছেন মানে কি একটা ছতার মধ্যে একটা মানে সুর ছন্দ লয় থাকবে, এবার আপনি ধরুন একটা শ্লোক পাঠ করছেন দুটো অংশে আর একটা চারটে অংশে মানে একই শ্লোক, সেটা তো ঠিক না। চারটে ভাগেই পাঠ করতে হবে এরকম না, আপনি যদি যেটা পড়বেন একই রকমই পড়বেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম, আপনি যদি দুটো অংশে ভাগ করে পাঠ করতে চান দুটো অংশে পড়বেন, ওটা সবগুলোই করতে হবে আর কি, শুনতে ভালো লাগবে না না, আমি ধরুন কাউকে শোনা কোনোটা চারটে অংশে কোনোটা দুটো অংশে জিনিসটা শুনতে ভালো লাগবে, এটা তার মানে এই নয় যে চারটে অংশে আমরা পাঠ করছি না, আমরা দেখবেন ওই দ্বিতীয় অধ্যায়ের যেগুলো চার লাইনের শ্লোক যেগুলো এসছে একটু বড় বড় শ্লোক ওইগুলো কিন্তু আমরা চারটে অংশে ভেঙে পাঠ করেছি। কেন করেছি না ওটা আমাদের উচ্চারণের সুবিধার্থে, কেননা ওখানে ওই দুটো অংশে ভেঙে পাঠ করলে অনেকটা আমাদের মানে অতটা আমাদের কি নিঃশ্বাস নেওয়ার ব্যাপারটা অতটা থাকবে না, একেবারে অতটা অংশ পাঠ করা আমাদের ক্ষেত্রে কষ্টকর, স্যার এই 70 নম্বর যে শ্লোকটা আছে সেটা মানে লেখা অনুযায়ী এই 70 শ্লোকটা আমার পাঠের ক্ষেত্রে আমি ঠিক লয়টা আনতে পারছিলাম না, 70 নম্বরটা যেটাতে অদ্ভুতভাবে অন্যান্য শ্লোকগুলোতে যেমন একটা পাঠ করার আছে এই 70টার স্যার আমরা চেঞ্জ করছি কোথায় করছি না?
আচ্ছা, এইবারে আমাদের আর একটা জিনিস খেয়াল করতে হবে, মানে আমরা যেরকম কি করছি বিসর্গকে, দেখুন এই পুরো জিনিসটা কি সন্ধির বিষয় একেবারে, তাহলে আমরা যেখানে সন্ধি নেই মানে লেখা নেই আর কি, সন্ধি লেখা নেই মানে মানে গ্রন্থকার যিনি লিখেছেন তিনি করে যাননি আর কি, মানে সেক্ষেত্রে আমরা কি করছি যেখানে নেই সেখানে করছি, তাহলে যেখানে নেই সেখানে আমরা সন্ধি করে উচ্চারণ করছি, এটার যেরকম আমাদের অধিকার রয়েছে ঠিক একইভাবে যেখানে সন্ধি আছে সেখানে যদি সন্ধি মানে ভাঙারও অধিকার আমাদের আছে, তাই না? সন্ধি যেখানে নেই সেখানে আমরা সন্ধি করে উচ্চারণ করছি যেমন, এটার অধিকার যেমন আমাদের আছে, ঠিক তেমনই সন্ধি যদি কোথাও থাকে সেটাকে যদি ভাঙার প্রয়োজন হয় ঠিক সেটার ভাঙার অধিকারও আমাদের আছে। যেমন দেখুন এই 68 যে শ্লোকটা আছে, কি আছে ওখানে দেখুন, আমাদের কি বলা হয়েছিল যে বিসর্গের পরে তকার থাকলে ওটাকে দন্তীয় স করতে হয়, তাই তো? দেখুন ওখানে ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তাই না? মানে ওখানে বিসর্গটাকে সর্বটাকে করা হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। এখানে বিসর্গটাকে আমাদেরকে করে নিতে হচ্ছে দন্তস্বর, আমাদের যেমন আমরা কি করছিলাম আমাদের একবারের উচ্চারণের মধ্যে জিনিসটা আসছে না, আমাদের আমরা একবার উচ্চারণ করছি কতটুকু যাহা ওই পর্যন্ত উচ্চারণ করছি, তাহলে আমাদের উচ্চারণের অংশের মধ্যে একবারে একবারের যে উচ্চারণ সেই অংশের মধ্যে পরের তস্যটা আসছে না, কেননা ওখানে দেখুন আমরা আমরা কি শিখেছি যে বিসর্গের পরে তকার থাকলে বিসর্গের দন্তীয় স হয়ে যায়, তাই তো? এখানে গ্রন্থকার সেটাকে আস মানে এখানে সেরকম লেখা আছে তকার ছিল বিসর্গকে দন্তীয় স করে দেওয়া হয়েছে, কিন্তু যখন আমরা উচ্চারণ করছি তখন কি করছি আমরা একসাথে নিচ্ছি না, তাহলে ওখানে আমাদের কি করতে হবে দন্তীয় স্বটাকে বিসর্গে পরিবর্তন করে উচ্চারণ করতে হবে, মানে ব্যাকে আসতে হবে, ঠিক আছে? মানে আগের গুলোতে আমরা কি করছিলাম? আচ্ছা আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, বলবো? 68D বলুন বলুন। আচ্ছা হ্যাঁ, ওই ওই ওইটা নেই। আচ্ছা এটা কি তাহলে এইভাবে বলা যেতে পারে, ওই যে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস তস্য প্রজ্ঞা, নাকি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস যদি বলি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, এটা কি বলা যায়? ওই ওই একই জিনিস, যদি আপনি দু লাইনে পাঠ করেন না, দুটো অংশে ভেঙে পাঠ করে দিচ্ছেন, একটা করে লাইন একবারে পাঠ করছেন, তখন ঠিক আছে। না দুটো অংশেই ভাগ করছি, কিন্তু দুটো অংশে ভাগ করলে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে ভস তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, যেমনটা আছে তেমনটাই, যদি আপনি চারটে অংশে ভেঙে পাঠ করেন তখন কিন্তু আপনাকে ওই দন্তীয় সকারটাকে বিসর্গে পরিবর্তন করে উচ্চারণটা করতে হবে, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মানে এই বিসর্গের পরিবর্তন গুলো এইভাবেই আমাদের হবে, ঠিক আছে? তাহলে আমরা কখনো বিসর্গকে চেঞ্জ করে সেই সেই বর্ণ করব যেখানে আবার সেই সেই মানে মানে সন্ধি করে দেওয়া আছে, বিসর্গের চেঞ্জ করে দেওয়া আছে, সেখানে আমরা সেই বর্ণটাকে বিসর্গেও রূপান্তর করে উচ্চারণটা করতে পারি, যদি আমাদের যে কন্ডিশন গুলো বলা আছে সেই কন্ডিশনের মধ্যে আসে। আচ্ছা এরপর আমরা দেখবো 70 যে শ্লোকটা আছে, আচ্ছা 70 শ্লোকটা কেউ পড়তে পারবেন? পড়বে একটু, পড়ুন দেখি, কেউ যেন পড়ুন, চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, পড়ছি। হ্যাঁ বলছি, আপুরিয়মাণম অচল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বত্ তদ্বত্ কামায়ং প্রবিশন্তি সর্বে সশান্তি মাপ্নোতি ন কামকামী। আচ্ছা বেশ, আর কেউ পড়বেন? আমি বলবো, আপুরিয়মাচলম প্রতিষ্ঠাম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বত তদ্বত কামায়ং প্রবিশন্তি সর্বে সশান্তি মাপ্নোতি ন কামকামী। আর কেউ পড়ুন?
আপূর্যমানম অচলম প্রতিষ্ঠাম সমুদ্র মাপ প্রবিষ্যন্তি যৎবৎ তৎবৎ কামায়ং প্রবিষ্যন্তি সর্বে শান্তিমাপ্নোতি ন কামো কামী। শান্তিমাপ্নোতি ন কাম কামী। আপূরিয়মানামচল প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবিশন্তি যদাবত তদ্বত কামায়ং। ওখানে কি আছে, যদাবত নাকি যদ্বত? ও যদ্বত, সরি। সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্বত তদ্বত কামায়ং প্রবিশন্তি সর্বে শান্তি মপ্নোতি ন কাম কামী। বেশ, এটা ভালো হয়েছে। আচ্ছা, আর কেউ? সুরটা ঠিক আছে, আমি করব। হ্যাঁ হ্যাঁ, করুন। আপূয়মানম অচল প্রতিষ্ঠাম সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্বত তদ্বত কামায়ং প্রবিশন্তি সর্বে শান্তি মাপ্নোতি ন কাম কামী। ভালো হয়েছে। আচ্ছা, আর কেউ করবো? স্যার, হ্যাঁ করুন। আপূরিয়মানামচল প্রতিষ্ঠাম সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্বত তদ্বত কামায়ং প্রবিশন্তি সর্বে ন শান্তি মাপ্নোতি ন কাম কামী। পড়বো স্যার। হ্যাঁ, আপূরিয়মান অচল প্রতিষ্ঠাম সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্বত তদ্বত কামায়ং প্রবিশন্তি সর্বে শান্তি মাপ্নোতি ন কাম কামী। এখানে একটা আচ্ছা, শোনা যাচ্ছে তো স্পষ্ট? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। এখানে একটা মানে প্রত্যেকের একটা কমন মিস্টেক হয়েছে। কি হচ্ছে ভুলটা আমাদের? বিসর্গ পরে পয়, যেটা আমাদের প্রথম ক্লাস থেকেই হচ্ছে। দেখুন ওখানে কি আছে, যদি এটাকে আমরা লিখি আপূরিয়মানম আপূরিয়মানম লেখা আছে এরকম, তাই তো? আপূরিয়মানম অচল প্রতিষ্ঠাম, আমরা ওটাকে বেশিরভাগ জনই পড়ছি কেমন, আপূরিয়মানম। হ্যাঁ স্যার, ওখানে অটা হবে না তো, এটাই আমি ভাবছিলাম, ওই জন্য স্যার বলছিলাম। মানে অয়ের উচ্চারণটা তো স্যার আপনি প্রথমে বলেছিলেন যে ওটা যেমন ভাবে লেখা থাকবে সেইভাবেই পাঠ করতে হবে, তো সেক্ষেত্রে তো স্যার মাছালা প্রতিষ্ঠানই হবে বলে। হ্যাঁ তো এখানে আমাদের সমস্যা একটা হয় প্রত্যেক, আমাদের বিশেষ করে আমাদের বাংলা ভাষীদের খুব সমস্যা হয় এখানে। হ্যাঁ, ওই জন্যই স্যার আমি পড়লাম না, কারণ তারপরে ভাবলাম যেখানে সকলে করছে তো হয়তো আমারটা হয়তো ভুল হতে পারে, ওই জন্য আমি এখানে। আমাদের দেখুন মানে করণীয় কি স্বাভাবিক, আমরা প্রত্যেকে ছোট থেকে অভ্যস্ত কি যে অচল শব্দ আছে, অচল শব্দ তো কিছু নেই আমার, তাই না? অচল শব্দ আমরা জানি, অচল মানে সেই অভ্যাসটা আর কি আমাদের প্রত্যেকেরই থাকে, যে অচল শব্দ যেহেতু ব্যবহৃত হয় ওটাকে আমরা ব্যবহার করি, তাই জন্য অচল প্রতিষ্ঠান। মচল বলে তো কিছু হয় না, ওই জন্য মচল প্রতিষ্ঠান এটা উচ্চারণ করতে আমাদের একটা সমস্যা হয়, প্রাথমিক সমস্যাগুলো হয়। এগুলোকে প্রথম থেকে কি করা উচিত,
আমাদের অচলক প্রতিষ্ঠম এই উচ্চারণটা আমাদের প্রত্যেকের কি খুব স্বাভাবিক, মানে কোনো অসুবিধা নেই এটা উচ্চারণ করতে। সমস্যা হচ্ছে মচলক প্রতিষ্ঠম এটা উচ্চারণ করাটা। তো আমরা এখানে কি করব, এই এই জায়গাটা ঠিক করার জন্য আমাদের কি করা উচিত, অচলক প্রতিষ্ঠম এটা আপনি আলাদা করে উচ্চারণ করলেন, তারপরে কি করবেন ওই অকার জায়গায় অকারের জায়গায় মকার নেবেন, আলাদা করেই করবেন এটা মচলক প্রতিষ্ঠম। যেখানে যেখানে এরকম মানে জায়গা পাবেন যে আপনার অসুবিধা হচ্ছে পারছেন না, মানে এইভাবে একসাথে উচ্চারণটা হচ্ছে না, ওখানে আগে ঠিক যেখানে আপনি ভাঙছেন আপুরীয় মানম অচলক প্রতিষ্ঠম, আপনি অচলক প্রতিষ্ঠম এখানে ম অটাকে ভেঙে দিয়েছেন, ওখানে আপনি কি করবেন অচলক প্রতিষ্ঠম ঠিক তারপরেই মচলক প্রতিষ্ঠম এইটাকে দু তিনবার বলে বলে অভ্যাস করবেন, মচলক প্রতিষ্ঠম মচলক প্রতিষ্ঠম মচলক প্রতিষ্ঠম ঠিক এইভাবে একবার ওই সুর সুরটাকে এনে অভ্যাস করে করে মচলক প্রতিষ্ঠম। তারপরে আপনি পূর্বের সব অংশটুকু নিয়ে নেবেন, মানে কি করবেন তখন অভ্যাসটা কিভাবে করবেন, মচলক প্রতিষ্ঠম পুরিয়মানা মচলক প্রতিষ্ঠম এইভাবে যখন আপনি দু তিনবার অভ্যাস করবেন পূর্বের অংশটুকু একবার করে বলবেন, পরের অংশটুকু আলাদা করে বলবেন, আপুরিয়মানা মচলক প্রতিষ্ঠম আপুরিয়মানা মচলক প্রতিষ্ঠম। দেখুন এইভাবে করতে করতে তারপরে ঠিক হয়ে যাবে, আপুরিয়মানা প্রতিষ্ঠম। কেমন তাহলে এইরকম যে অংশগুলো থাকবে যেখানে আমাদের ভুলটা হয় আর কি প্রত্যেকের, এই অংশগুলোতে আমরা অভ্যাসটা করবো এইভাবে, ঠিক যে অংশে আমাদের অসুবিধাটা হচ্ছে মকারটাকে ভেঙে দিচ্ছি, পরের অকারটাকে আলাদা করে উচ্চারণ করছি, ওখানে আমরা ওই পূর্বের মকারটাকে নিয়ে একবার দু তিনবার রিপিট করবো আমরা শব্দটাকে, মচলক প্রতিষ্ঠম মচলক প্রতিষ্ঠম আপুরিয়মানা আপুরিয়মানা নেক্সট আপুরিয়মানা মচলক প্রতিষ্ঠম। এইভাবে এই জায়গাগুলোতে অভ্যাস করতে হবে, এটা আমাদের প্রত্যেকের একটা কমন মিস্টেক, ভুলটা মানে এই জায়গাগুলোতে ভুল মানে সবারই হয়, তো এই জায়গাগুলোকে মানে ভুলটা ঠিক এইভাবে ঠিক করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে এখানে ভুলটা কিভাবে ঠিক করবেন, তাহলে নিজেদেরকেই অভ্যাস করতে হবে যেহেতু এটা উচ্চারণের বিষয়। তাহলে স্যার শেষের লাইনটা শান্তি মাপনতি বলতে হবে? অবশ্যই, ওখানে কোথায় শান্তি মাপনতি তাহলে ওখানে সুরটা কেমন হয় ওখানে, আপুরিয়মানা মচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বত তদ্বত কামায়ম প্রবিশন্তি সর্বে সশান্তি মাপনোতি ন কাম কামী। আচ্ছা, এটা জিজ্ঞাসা করেছিলেন কি নন্দিতা গুপ্তা, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি মানে আমার সাথে একটা করে লাইন আমি বলছি, আমার সাথে সাথে বলুন, একটা করে লাইন আমি বলছি, আপনি শুনে বলুন। ঠিক আছে, সুরটা ঠিক করার জন্য, আপুরিয়মানা মচল প্রতিষ্ঠম আপুরিয়মানা মচল প্রতিষ্ঠম। আরেকবার, আপুরিয়মানা মচল প্রতিষ্ঠম। আচ্ছা, আপুরিয়মানা এখানে আমরা মানে স্টপ করবো না, ঠিক আছে, ওটা একসাথেই কন্টিনিউ চলবে যেহেতু ওটা হ্রস্ব এবং একসাথেই চলছে, তো আপুরিয়মানা ওখানে আমরা স্টপ করবো না, একসাথেই চলবে। কেমন, আপুরিয়মানা মচল প্রতিষ্ঠম আপুরিয়মানা মচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বত সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বত। আচ্ছা, প্রথম দুটো লাইন একবারে, আপুরিয়মানা মচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বত আপুরিয়মানা মচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ
प्रविशन्ति यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे तद्वत् कामायं न तद्वत् कामायं प्रविशन्ति सर्वे तद्वत् कामायं प्रविशन्ति सर्वे तद्वत् कामायं प्रविशन्ति सर्वे सशान्तिमाप्नोति न कामकामी सशान्तिमाप्नोति न कामकामी सशान्तिमाप्नोति न कामकामी सशान्तिमाप्नोति न कामकामी अच्छा पूरा श्लोकটা বলুন একবার आपु বলুন আমি आपूर्यमानम् अचल प्रतिष्ठं समु अचल आपूर्यमानम् अचल प्रतिष्ठं समुद्रमाप प्रविशन्ति यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे सशान्तिमाप्नोति न कामकामी आपूर्यमानम् भूल होच्छे बार बार आपूर्यमानमचल प्रतिष्ठं समुद्रमाप प्रविशन्ति यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे सशान्तिमाप्नोति न कामकामी বুঝতে পেরেছি স্যার স্যার এইখানে একটা প্রশ্ন মানে এই জায়গাটাতে এরকম ভাবে শ্লোকটা লেখাটা হয়েছে কেন মানে বাকিগুলো সব 68 69 মানে মোটামুটি একটা স্ল্যাশ দিয়ে দিয়ে কিন্তু এটা একেবারে পুরো টেনে লাস্টে আমাদের যে মানে ছন্দের তো ব্যাপার আছে একটা এখানে ছন্দ তো আলাদা আলাদা হয় মানে শ্লোক অনুযায়ী ধরুন এখানে যে দু লাইনের যে শ্লোকগুলো আপনারা পড়ছেন ওখানে কি ছন্দ আছে অনুষ্টুপ ছন্দ অনুষ্টুপ ছন্দের বৈশিষ্ট্য কি আপনারা যদি খেয়াল করে দেখেন ঠিক 8 8 16 32 মানে 32টা মোটা আপনি অক্ষর পাবেন এখানে অক্ষরের মানে কাউন্ট কেমন কেমন ভাবে করতে হবে ওই স্বরবর্ণ সহিত মানে আপনি ঠিক একটা অংশ যতটা মানে একটা ধরুন সবচেয়ে ক্ষুদ্রতম অংশ যে ক্ষুদ্রতম অংশটা উচ্চারণ করার যোগ্য এইভাবে আপনাকে একটা করে অক্ষর ধরতে হবে মানে ধরুন আপনি এখানে দেখুন মানে মানে আপনার এক একটা পাদ বা চারটি অংশ যদি ভাঙেন তাহলে কটা করে আসছে এক একটা অংশে 8টা করে অক্ষর আসছে আমরা এখানে খেয়াল করে দেখুন পরের যে শ্লোকটা আছে বিহায় কামান্যাস সর্বান দেখুন আমাদের ওখানে মানে উচ্চারণ করতে পারছেন একসাথে ঠিক ওই অংশটা কতটা বি এটাকে উচ্চারণ করা যায় এটা একটা অক্ষর বি হা একটা অক্ষর ই তিনটে কা চার মা পাঁচ নিয়াহা ছয় তারপরে ওখানে কি করব সর মানে উচ্চারণ করার সুবিধার জন্য ওইটাকে তো আলাদা করে করা যায় না যে রেফ ব রেফের রেফের উপরে রেফ আছে তার সঙ্গে কি আছে বয়াকার ওইটাকে একসাথে উচ্চারণ করা যায় কি করা যায় কি রেফ না একসাথে হয় না করা যায় না তাহলে আমাকে কি করতে হবে ওই রেফটাকে আগের সাথে নিয়ে নিতে হবে কি বলা হয়েছে যে ক্ষুদ্রতম অংশ উচ্চারণের যোগ্য সেই ক্ষুদ্রতম অংশগুলো এক একটা অক্ষর হিসাবে নিতে হবে আপনাকে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে স্বর এটা একটা হলো তাহলে মোট কটা হয়েছে 6টা স্বর 7টা তারপরে ওয়ান এখানে আমরা একটু খেয়াল করতে হবে ওয়ান পরের অংশে কি আছে বিহায় কামান্যাস সর্বান তাহলে বয়াকার দন্তে না হলন্ত আছে আপনি যদি বাটাকে বাটা তো আলাদা করে উচ্চারণ করা যায় বা তাই না তো নকারটাকে আলাদা করে উচ্চারণ করা যায় কি না আসবে না হ্যাঁ নত উচ্চারণ করা যাবে না ব্যঞ্জন বর্ণ
স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না, করা যাবে না। তাহলে ওখানে কি করতে হবে, ওই নকারটাকে আগের সাথে নিয়ে নিতে হবে। ঠিক আগের রেপটাকে যেমন করেছিলাম আমরা, আগের রেপটাকে বয়াকারের উপর যে রেপটা ছিল ওটার ক্ষেত্রে ঠিক যেমন করেছি স্বর, ঠিক একইভাবে বান। একটা অংশে কটা মানে কটা অক্ষর পাওয়া যাচ্ছে, আটটা, তাই তো? ঠিক প্রত্যেক মানে বাকি যেগুলো আছে প্রত্যেকগুলো তাই পাবেন। তাহলে মোট মিলিয়ে কটা পাবেন, 32টা অক্ষর পাবেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অনুষ্টুপ ছন্দ একটা মানে যদি আমাদের একটা ডেফিনেশন দিতে হয় মানে সাধারণভাবে একেবারে কি বলবো, যে যে শ্লোকে একটি পাদে বা এই পাদটাকে আমরা অংশ বলতে পারি। এই যে চারটে অংশ, এক একটা অংশকে কি বলা হয়, দেখুন প্রত্যেকটা শ্লোকের চারটে করে অংশ হয়, এক একটা অংশকে কি বলা হয়, পাদ। তাহলে যে শ্লোকের একটি পাদে বা একটি অংশে আটটি অক্ষর পাওয়া যাবে, আটটি করে অক্ষর পাওয়া যায়, সেই শ্লোকটি কোন ছন্দে আছে? অনুষ্টুপ ছন্দ। তো এখানে অনুষ্টুপ ছন্দ রয়েছে, তাই জন্য এই সমস্ত শ্লোকগুলো সব অনুষ্টুপ ছন্দের শ্লোক, যেগুলো গুলায়নের শ্লোক লেখা আছে এখানে। যেগুলো চার লাইন শ্লোক আছে, চার লাইনের শ্লোকগুলো অনেক রকম ছন্দ হতে পারে, ওটা ওই অক্ষরের উপর ডিপেন্ড করে, মানে ঠিক এক একটা পাদে কতগুলো অক্ষর পাওয়া যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে ওটা। এখানে সম্ভবত আপুরীয় মান মচলা প্রতিষ্ঠান, এখানে উপজাতি বা ইন্দ্রবজ্রা এরকম ছন্দ থাকতে পারে। ঠিক আছে, ওটা আচ্ছা স্যার বলছি, আমাদের যখন শেষে যখন মানে পরীক্ষা নেওয়া হবে তখন কি কোন শ্লোকটা কোন ছন্দে আছে সেটাও কি জিজ্ঞেস করবে? এটা মানে খুব একটা কঠিন আপনাদের ক্ষেত্রে হবে না, কারণ গীতাতে যে শ্লোকগুলো রয়েছে তার মধ্যে বেশি মানে বেশিরভাগটা মানে একটা 95% শ্লোক প্রায় অনুষ্টুপেই আছে। আচ্ছা, দুই লাইনের শ্লোকগুলো অনুষ্টুপে আছে, চার লাইনের শ্লোকগুলো একটা বা দুটো ছন্দের মধ্যেই সীমিত, ওঠা হয়তো উপজাতি বা কখনো ইন্দ্রবজ্রা এরকম। স্যার একটা রিকোয়েস্ট ছিল, আপনি তাহলে না মানে আজকের ক্লাস হয়ে গেলে আপনি গ্রুপে একটু মানে অনুষ্টুপ ছন্দটা কি বা ওর ইয়ে ছন্দটা কি যদি ওগুলো সম্পর্কে একটু ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওগুলো সম্পর্কে তাহলে আমরা একটু পড়ে নিতে পারব। ওটা ঠিক ওইভাবে করা যাবে না, মানে ছন্দের উপরেই একটা আলাদা ক্লাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয়টা একেবারে আলাদা করে জানার আছে, মানে অনেক বেশি অনেক কিছু জিনিস ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, একবার ওটা আপাতত স্যার গীতার যে অনুষ্টুপ ছন্দটাই আমরা ফলো করছি ওইটা, এইটাকে ভালো করে করার এতটা করিনি মানে আমার ক্ষেত্রে, তারপরে অন্য ছন্দ ভাববো। না না, অন্য ছন্দ তো আপনাদেরকে চার লাইনের শ্লোকগুলো তো পাঠ করতে হবে, ওগুলো তো অনুষ্টুপে নেই। আচ্ছা আচ্ছা, ওগুলো তো অন্য ছন্দে আছে, এগুলো আপনি অনুষ্টুপে পারবেন না। সেগুলো তাহলে দেখতে হবে। আচ্ছা, ওটা ছন্দের উপরে একটা আলাদা ক্লাসই করতে হবে, ওটা নাহলে হবে না। আপনি কি প্রশ্ন করলেন যে ওই মধ্যে মধ্যে অন্য ছন্দে লেখা হচ্ছে কেন, তাই তো? হ্যাঁ স্যার, ওই ওইটা আমি প্রশ্ন করলাম কি অনুষ্টুপ লিখতে লিখতে অন্য ছন্দে লেখা হচ্ছে কেন, এটার মানে উত্তর কি দেওয়া যায়? যে দেখুন আপনাকে এরকম তো কোনো নিয়ম নেই যে একটা ছন্দে একটা কাব্য গ্রন্থ বা একটা কাব্য বা একটা পদ্যকাব্য যাই বলুন সেটাকে ওই পদ্যকাব্য অবশ্যই মানে শ্লোকে বা পদ্যের আকারে লিখতে হবে, মানে ছন্দ থাকবে। ছন্দ তো একাধিক রয়েছে, একটা তো নেই, অনুষ্ঠুপ ছাড়া অনেক ছন্দ রয়েছে। আর এবারে গীতাতে মূলত মানে প্রধান কোনটা, তত্ত্ব তত্ত্ব প্রদান বা তত্ত্বজ্ঞানটা দেওয়াটাই মুখ্য এখানে। তো সেই তত্ত্বজ্ঞান দেওয়ার ক্ষেত্রে মধ্যে মধ্যে কি করা হচ্ছে, দেখুন মানে সমস্যাটা কি এখানে, ধরুন আপনাকে একটু এমন একটা তত্ত্ব বলতে হচ্ছে যেটার ক্ষেত্রে মানে এগুলোর প্রয়োজন কেন পড়ছে, মানে ছোট শ্লোক বড় শ্লোক, আমরা সাধারণত আমাদের ধারণা কি অনুষ্টুপ হচ্ছে সবচেয়ে ছোট শ্লোক, আর অনুষ্টুপ বাদ দিয়ে অন্যান্য যত ছন্দ ওগুলো আস্তে আস্তে বড় হয়, ওগুলো অক্ষর সংখ্যাটা বাড়ে। ঠিক আছে, অনুষ্টুপে আপনি যেরকম এক একটা পাদে বা অংশে আটটা করে অক্ষর পাচ্ছেন, অনুষ্টুপের পরে থেকে কি হবে আরো বাড়তে থাকবে, অক্ষর সংখ্যাটা বাড়তে থাকবে। আপনারা যদি এটাকে খেয়াল করেন
উপরে যে শ্লোকটা আছে কি আছে, আপুরিয় মান মচল প্রতিষ্ঠম, কটা আছে, আপুরিয় মান মচল প্রতিষ্ঠম, এগারোটা আছে। আমরা এক একটা পা দেবো, কটা আছে, এগারোটা অক্ষর আছে। আপনার মোট মিলিয়ে কটা হবে একটা শ্লোকে, কটা হচ্ছে, চার এগারো চুয়াল্লিশ, চুয়াল্লিশ। আর অষ্টমে কতগুলো হয়েছিল, দেখুন এবার অক্ষর সংখ্যা বাড়ছে মানে কি, মানে এগুলো মানে এগুলো ঠিক আছে, উত্তরটা ঠিক ওইভাবে তো দেওয়া যাবে না যে কেন লিখেছে। আপনি যদি একটু তাত্ত্বিক দিক দিয়ে ভাবেন, একটু লজিক দিয়ে ভাবেন, আপনি একটা পদ্যকাব্য লিখছেন, ধরুন পদ্যকাব্যে আপনার ঠিক মানে আপনার গদ্যের অংশটাকেই তো পদ্যের আকারে লিখছেন, আপনি যে কথাটা বা যে ভাবটা প্রকাশ করছেন সেটাকে আপনি গদ্যের আকারে ভেবে ফেলেছেন, গদ্যের আকারে ভেবে নেওয়ার পরে সেটাকে কবি পদ্যের আকারে লেখে, সেই যে তাত্ত্বিক অংশটা যেটা তিনি যে ভাবটা বোঝাতে চাইছেন সেটা আপনি কল্পনা করুন, দুটো অনুষ্ঠান মানে এমন একটা ভাব বোঝাতে চাইছে তার জন্য আমার দুটো অনুষ্ঠান শ্লোক লাগছে না, দুটো অনুষ্ঠব লাগছে না মানে কতগুলো, থার্টি টু থার্টি টু মানে চৌষট্টিটা অক্ষর লাগছে না, চৌষট্টিটা অক্ষর দিয়ে যতগুলো শব্দ হতে পারে অতগুলো শব্দ আমার লাগবে না, কল্পনা করি তাহলে আপনাকে তখন কি করতে হবে, আপনাকে তখন ভাবতে হবে চৌষট্টিটা লাগছে না আবার বত্রিশটা বেশি লাগবে, আপনি মনে মানে কল্পনা করুন যে আপনি একটা তত্ত্ব বা একটা কথা বোঝাতে চাইছেন একটা শ্লোকের মানে শ্লোকের দ্বারা বোঝাবেন, সেখানে দুটো অনুষ্ঠব দিলে কতটা হচ্ছে অক্ষর, সিক্সটি ফোর, তাই তো, আর একটা শ্লোক দিলে থার্টি টু। এবার আপনার সমস্যা হচ্ছে কি, থার্টি টু অক্ষরের মধ্যে আপনি বোঝাতে পারছেন না জিনিসটা, আপনার তার থেকে একটু বেশি অক্ষর লাগবে কিন্তু সিক্সটি ফোরের কম, আচ্ছা আচ্ছা, সিক্সটি ফোর অক্ষরও লাগছে, তখন আপনি কি করবেন, মাঝখানে আপনাকে অন্য ছন্দের আশ্রয় নিয়ে তখন মানে আর কি মানে সিক্সটি ফোর লাগছে না থার্টি টু বেশি লাগছে, তখন আপনাকে অন্য ছন্দ নিতে হচ্ছে আর কি, মূলত তো তাই ভাব প্রকাশের জন্য ব্যবহার করা হচ্ছে, মানে আমার কথাটা বোঝা গেল না আরেকবার বলুন, সিচুয়েশনের ভাবটাকে প্রকাশ করার জন্য এটা ছন্দ চেঞ্জ হচ্ছে এটা কি বলতে পারি, সেটা তো একটা মানে এটা আমাদের একটা আমাদের সাইকোলজিক্যাল একটা আছে যে একই ভাবে যদি একটা জিনিস একই সুরে চলছে মানে কি একটু আমাদের টেস্ট তো বদলাতে হয় তাই না, নাহলে তো এক জিনিসটা একঘেয়েমি লাগে, এটা এটা একটা যুক্তি যে একই ছন্দে চলছে অনুষ্ঠব ছন্দে চলছে মধ্যে মধ্যে যদি একটা করে অন্য ছন্দে দেওয়া যায় তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা আরো দৃঢ় হবে, সব যে কোনো জিনিস সবসময় একই ছন্দে চললে আমাদের কি হয় মানে ওটার উপরে একটা একঘেয়ে লাগে না, একটা কনসেন্ট্রেশন কমে যায় ওখানে, মনোযোগটা কমে যায় ওখানে, সেটার ক্ষেত্রে একটা হতে পারে, এটা একটা ভালো যুক্তি, শ্রুতি মধুরও হয় স্যার, মূলত কনসেন্ট্রেশন মানে যাতে ব্রেক না হয় তার জন্য, আমরা আমরা কি সব জায়গাতেই তাই করি না, যদি কোথাও কোনো একটা অনুষ্ঠান শুনতে যাই আমরা কি বলি যে সবসময় মানে পুরো একই ধরনের গান চলছে মানে আমাদের আর শুনতে ভালো লাগে না তাই না, দুঃখের গান চলছে তো দুঃখের গান, আনন্দের গান চলছে তো আনন্দের গান শুনতে ভালো লাগবে, ভালো লাগবে না, একটু মধ্যে মধ্যে আনন্দের মধ্যে একটু দুঃখের গান, দুঃখের মধ্যে একটু আনন্দের গান, এইভাবেই চললে ভালো, ঠিক একই রকম আমাদের মনোযোগ বা কনসেন্ট্রেশন ঠিকঠাক রাখার জন্য মধ্যে মধ্যে সুরটা চেঞ্জ করে দেওয়ার জন্য ছন্দ পরিবর্তন করা হচ্ছে, এটাও ভালো যুক্তি, ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, ওইটা অনেকটাই ঠিক হয়েছে, এরপরে একদিন তাহলে আমরা ছন্দটা শিখবো, আর একদিন কাজ করা যায়, গীতা তো আমাদের দুটো অধ্যায় হয়েছে মানে এর পরের ক্লাসে, আজকে না পরের ক্লাসে ছন্দ তো একটা হবে, আর পরের ক্লাসগুলোতে কিছু কিছু স্তোত্র শেখা যেতে পারে, গীতা তিনটে অধ্যায় হলো না, হ্যাঁ গীতা তো আমাদের কিছু কিছু চলছে ঠিক আছে,
স্তোত্র হলে ভালো হয়, তার সাথে সাথে যদি স্তোত্র কিছু কিছু শেখা যায়। হ্যাঁ স্যার খুব ভালো হবে, ভালো হবে, খুব ভালো হবে। আমাদের মিশনে যে স্তোত্র গুলো মানে যখন মহারাজরা শুরু করেন, মানে আপনি আরো ভালো জানবেন, মানে কোন পাঠ শুরু করার আগে যে স্তোত্র গুলো পাঠ করেন, মানে শান্তি মন্ত্র, মন্ত্র তো স্যার ওগুলোকে যদি আপনি একটু শেখান তাহলে খুব ভালো হয়। মানে তাহলে আমরা পাঠ করার আগে যেগুলো শান্তি মন্ত্র গুলো পাঠ হয় বা বৈদিক মন্ত্র গুলো, তো ওই স্তোত্রগুলো যদি স্যার শেখান ভালো হয়, খুব ভালো হয়। আচ্ছা এক কাজ করো, আমরা মানে দুটো শান্তি মন্ত্র আমরা দেখতে পাই, ঠিক আছে? মানে শান্তি মন্ত্র তো প্রত্যেকটা বেদের আলাদা আলাদা, মানে প্রত্যেকটা যে উপনিষদ আছে প্রত্যেকটা উপনিষদ তো আলাদা আলাদা শান্তি মন্ত্র, দুটো প্রসিদ্ধ আমরা দেখতে পাই, ঠিক আছে? দু তিনটে প্রসিদ্ধ একেবারে, যেমন ওই সহনা বাবতু ওটা একটা হতে পারে খুব প্রসিদ্ধ, তারপরে ওম পূর্ণ মদাহ পূর্ণ মিদম ইত্যাদি যে, দেখুন মানে গীতার যে শ্লোকগুলো রয়েছে এগুলো তো আমরা মানে উচ্চারণের পদ্ধতি পুরোপুরি শিখে গিয়েছি, মানে কেমন ভাবে উচ্চারণ করতে হবে। এবারে আপনাদের কি হবে অসুবিধাটা কোথায় হবে, যে নতুন নতুন শব্দ শব্দগুলো তো নতুন নতুন, তাই না? আমরা বাংলা পড়ে অভ্যস্ত, শব্দ যেগুলো আসবে সেগুলো নতুন নতুন শব্দ আমাদের, তো প্রাথমিক ভাবে আবার প্রথমবারে পড়তে গেলে একটু অসুবিধা হবে, বা যেখানে একটু বেশি কঠিন শব্দ আসছে বেশি যুক্তাক্ষর রয়েছে সেখানে একটু অসুবিধা হবে, বাদ বাকি যেগুলো মানে একই রকম খুব সহজ ছিল সেগুলো তো অসুবিধা হবে না। উচ্চারণের পদ্ধতি আপনারা শিখে গেছে, মানে কোন কোন বর্ণ কোনগুলোকে কিভাবে উচ্চারণ করতে হবে। স্যার এই 72 নম্বর শ্লোকে যেটা পার্থ নৈনং প্রাপ বিমুচ্ছতি, এটা বিমুচ্ছতি হবে তাই তো? না না বিমুচ্ছতি কেন হবে, আমাদের মুইহতি, হ্যাঁ মুইহতি, মুইহতি আমাদের ঠিক যেমনটা আছে উচ্চারণ তেমনটা আলাদা, মানে সংস্কৃতের ক্ষেত্রে বৈশিষ্ট্য বারবার বলা হয়েছে কি যেমনটা আছে তেমনটাই উচ্চারণ, এখানে মানে কোনো কিছু মানে আমাদের আলাদা করে শিখতে হয় না যে এটার উচ্চারণ এরকম হয়, ঠিক যেমনটা আছে তেমনটা উচ্চারণ। অন্যান্য ভাষার ক্ষেত্রে আমরা যেমন শিখতে হয় সেরকম এখানে শেখার কিছু নেই, যেমনটা আছে ওটাকেই উচ্চারণ করতে হয়, ওটাকে কতটা আমরা পারফেক্ট করতে পারি। আচ্ছা তাও আজকে কাজ করি আমরা কিছু মানে তৃতীয় অধ্যায়ের কয়েকটা শ্লোক দেখি আমরা, চলুন। হ্যাঁ স্যার আমি বলছিলাম যে ওই ইয়ে যে আপনার রয়েছে না আমাদের শ্রী শ্রী চণ্ডীর বিভিন্ন রকম যে স্তুতিগুলো আছে এই একই রকম ভাবে হবে নাকি ওখানে কিছু কাস্টমাইজেশন করা যেতে পারে? ওখানেও তো কিছু কিছু চেঞ্জ হয়, মানে ওখানেও তো সব মানে সমস্ত কিছু একই রকম ছন্দে লেখা নেই, ওখানেও মধ্যে মধ্যে কিছু পরিবর্তন হয়, এখানে যেমন এখানে ছন্দের পরিবর্তন হচ্ছে। স্যার আমি আমি মানে একটা ওইভাবে করতে আমার ভালো লাগে, কিন্তু এটা কি আদৌ ওইভাবে করা যায়? মানে আমি একটা স্টাইলে করি যেরকম আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ওই ব্রহ্মদেব যে দেবী স্তুতিটা করেছিলেন, হ্যাঁ আমি জাস্ট দুটো লাইন একটু আমি মানে ইয়ে করছি, আমি যদি এইভাবে করি ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্কার স্মরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচ্চার্যা বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেব জননী পরা ত্বয়েতদ্ধার্যতে বিশ্বম ত্বয়েতৎসৃজ্যতে জগত ত্বয়েতৎ পাল্যতে দেবী ত্বমৎস্যন্তে চ সর্বদা ত্বয়ি সৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে
মানে এইভাবে যদি আমি যাই এটা কি মানে ভুল হবে? এটা ভুল না, কিন্তু মানে পরম্পরা বিরুদ্ধ আর কি। যেমন আমরা সন্ধির ক্ষেত্রে ওটা কিন্তু পরম্পরা রয়েছে ওরকমই, মানে ওটা কিন্তু মানে দুরকম পরম্পরাই আছে। কেউ মানে একদম খুব সাধারণভাবে একেবারে শ্লোকের মতো করেই শুরু করে উচ্চারণ করে, আবার আমরা আপনি যেরকমটা করছেন মন্ত্রের আকারে একটা ওরকমও করো, মানে ওখানে দুটো পরম্পরাই প্রসিদ্ধ আছে। কিন্তু গীতার ক্ষেত্রে এই যে পরম্পরাটা মন্ত্রের মতো করে পাঠ করা, এটা তো প্রসিদ্ধ নেই, মানে এটা করাও হয় না, পরম্পরাতে নেই এটা। মানে কোথাও আমি এরকম গীতার মানে পাঠ শোনা গেছে কোথাও? না, কিন্তু কোথাও হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা পরম্পরা বিরুদ্ধ। স্যার, এই গীতার কিছু কিছু শ্লোক যদি, যেমন যদি না পারছি এই ধ্যান যোগের আপনার 9 নম্বর শ্লোকের যে এটা প্রথম শব্দ, প্রথম অক্ষরের যে উচ্চারণটা, ওই সেই ক্ষেত্রে তো তাহলে স্যার করে বা বলে আপনাকে তো বলতে পারি, জানাতে পারি? হ্যাঁ অবশ্যই। মানে না, আমরা গীতাটা ছাড়ছি না, গীতাটা আমরা কন্টিনিউ করব, অন্যান্য যেগুলো করব সেগুলো তো থাকছে। এবার আপনাদেরকে কাজ দেওয়া হবে প্রত্যেকটা সপ্তাহে, আপনারা নিজেরাই গীতার একটা করে অধ্যায় নিজেরাই অভ্যাস করবেন। এবারে সেখানে নিজেরা অভ্যাস করলেন, যেখানে যেখানে সমস্যা হলো সেগুলো ক্লাসে বললেন। সেটাই, যেমন এখানে 9 নম্বর 11 নম্বরের দ্বিতীয় লাইনটা আমার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। অসুবিধা অবশ্যই হবে, আমি বলছি অসুবিধা হবে। মানে কোথায় মানে মানে শব্দগুলো যেহেতু অপরিচিত কঠিন, অসুবিধা তো অবশ্যই হবে। কিন্তু মানে এটা করলে কি হবে, আমাদের অন্যান্য জিনিসগুলো শেখা হবে, তার সাথে সাথে গীতাটাও কমপ্লিট হয়ে যাবে। যদি আপনাদের সহযোগিতা করেন আর কি। না না, নিশ্চয়ই স্যার, যেরকম বলবেন সেইভাবেই হবে। মানে প্রত্যেক সপ্তাহে নিজেরা একটা করে অধ্যায় অভ্যাস করলেন, এবারে সেখানে যেখানে যেখানে অসুবিধা হলো বললেন। ঠিক আছে স্যার, তাতে মানে গীতাটা অনেকটা এগিয়ে যাবে বা অন্যান্য জিনিসগুলো শেখা যাবে। অবশ্যই স্যার। আচ্ছা, তৃতীয় অধ্যায়টা একটু দেখা যাক আজকে কয়েকটা শ্লোক। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের আচ্ছা প্রথম শ্লোকটা কেউ একজন পড়ুন। আচ্ছা, আলপনা ঘোষ, আপনি পড়ুন। কোন অধ্যায় শেয়ার করবো? দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটা দেখুন, মানে স্ক্রিনে রয়েছে। হ্যাঁ স্যার, বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। অথ দ্বিতীয় অধ্যায় বলতে হবে তা সাংখ্য যোগ সঞ্জয় উবাচ। না না, ওটা না, তৃতীয় অধ্যায় বললাম, মানে কর্মযোগ। কর্মযোগ অর্জুন উবাচ, জয়সি চেত কর্ম নস্তে মাতা বুদ্ধি জনার্দন, তত কিং কর্মণি ঘোরে মান। যেখানে একটা আপনাদেরকে বলি, মানে এই অনুসার যেখানে এখানে থাকবে না, ওখানে ওখানেও সন্ধির অনেক অবসর থাকে, অনুসারও মানে মানে পরবর্তী বর্ণকে আশ্রয় করে মানে বিভিন্ন রূপ ধারণ করতে পারে, কিন্তু আমরা ওটা করব না। আমরা কি করব, একেবারে কমন একেবারে সব জায়গাতেই কি করব, অনুসারের জায়গায় ম হসন্ত, মানে কিম, মানে সাধারণভাবে যে উচ্চারণটা হয় মকার উচ্চারণ হয় তৎ কিম পরমণি ঘোরে মাম, মাং নয়। আমরা বাংলাতে যেটা করি কি, অনুসার অনুসার মানে তৎ কিম, মানে ওটা ঠিক কেমন শোনায়, ক খ গ ঘ মুয়া, ওই মকারের মতো শোনায় একটা, ওরকম করবো না আমরা। আমরা কি করব, অনুসার মাত্রেই ম হসন্ত, মানে কিম তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়ম জয়সি কেশব, মানে সব জায়গাতে আমরা বিসর্গ মাত্রেই মকারের উচ্চারণ করব। ঠিক আছে, হ্যাঁ করবো আর একবার, করবো আর একবার স্যার। আচ্ছা, ওই বিসর্গগুলো ইয়ে অনুসারগুলো মকার করে পড়ুন একবার সবগুলো।
तत्तं कर्माणि भोरे माम नियोजयसि केशव। বেশ ঠিক আছে, তারপরেরটা আচ্ছা অনিমা দত্ত আপনি করুন দ্বিতীয়টা। অনিমা দত্ত আছেন তো? আচ্ছা পড়ুন ওটা, দ্বিতীয়টা পড়ুন। আচ্ছা আলপনা ঘোষ, আপনি আমরা স্পিকার টপ করে দিন। আছি স্যার। আচ্ছা দ্বিতীয়টা পড়বো? হ্যাঁ দ্বিতীয়টা পড়ুন আগে। আচ্ছা আপনি পড়েটা পড়ুন। আমি স্যার আমি আছি। হ্যাঁ আপনি পড়ুন শুভজিৎ মজুমদার, আমি পড়েটা পড়ুন। ব্যামি সেনে বোবাকেন বুদ্ধিন ময় শিবমে তদেকম বদ নিশ্চিত এনো সেও অম দুটো বর্ণ আছে ওখানে, আপনি ওখানে মনে হচ্ছে ইয়কারের উচ্চারণটা করেননি। ঠিক আছে স্পষ্ট করে যেমন কোনটা উচ্চারণ করবেন, কেমন হবে ওটা? ওখানেও বলছি, ওখানে কি শেখানো হয়েছে একটা জিনিস, যে কোন বর্ণ মানে যেটা যুক্তাক্ষর নয় আর কি, কোন অক্ষর যেটা যুক্ত নয়, মানে যুক্তাক্ষর নয় এরকম কোন অক্ষর থাকলে তারপরে যদি যুক্তাক্ষর থাকে একটা নিয়ম বলা হয়েছিল, কি বলা হয়েছিল মনে আছে কারোর? ওটা উচ্চারণ হবে না, না না এটা বলা হয়নি, কি বলা হয়েছিল মনে আছে কারোর? ময় পরে প, হ্যাঁ যুক্তাক্ষর আছে তো ময়। আচ্ছা কি বলা হয়েছিল যে যুক্তাক্ষরের পরে এখানে কি আছে? যুক্তাক্ষরহীন কোন বর্ণের পরে যদি যুক্তাক্ষর থাকে তাহলে যুক্তাক্ষরের প্রথম বর্ণটি দুবার উচ্চারণ, এই দুবার উচ্চারণটা কিরকম ভাবে হবে? যেমন এখানে কি আছে ইয়েনা শ্রেয় মানে স্র আছে, কেমন হবে? এরকম উচ্চারণটা এরকম প্রথম বর্ণটা ঠিক ওই পূর্বের বর্ণের সাথে রিপিট হয়ে যাবে একবার, মানে জেনস এও নিয়াম, তাহলে এই অংশটা আমরা কি করব সব জায়গাতেই করব, যেমন ওখানে করছিলাম আপুরিয়ে মানা মাচালাপ প্রতিষ্ঠম, তাহলে প্র প্রথম বর্ণ হচ্ছে যুক্তাক্ষরের পর, প্রকারটাকে আমরা পূর্বের বর্ণের সাথে যুক্ত করে নিয়ে আপুরিয়ে মান মচা লপ 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 প্রতিষ্ঠম, মানে এই জিনিসটা আমরা কি করবো
যেখানে যেখানে এরকম অংশ আসবে সব জায়গাতেই করব আমরা, কেমন? বোঝা গেছে অংশটা? সব জায়গাতে করছেন না মানে জিনিসটা জানেন? হ্যাঁ ভুলে যাচ্ছি, করতে ভুলে যাচ্ছি। ঠিক আছে স্যার, ওই জন্য উচ্চারণ করার সময় সব জিনিসগুলো মনে রাখতে হবে যে কি কি নিয়ম গুলো আমাদের বলা আছে। অসুবিধা নেই, করতে পারেন। এবার দেখুন এই জিনিসটা করা হচ্ছে, এটা কিন্তু কোন সন্ধির জন্য না, এখানে কিন্তু আমরা কোন সন্ধি করছি না, এখানে কি করছে আমাদের ওই শ্রুতি মধুরতার জন্য করছে, শ্রুতি মাধুর্যের জন্য। এবারে দেখুন আপনি দেখুন মানে শ্রুতি মাধুর্যটা কোথায় লাগছে, এখানে জিনিসটা করলে শ্রুতি মধুর লাগছে, কিন্তু পুরা প্রক্তা এখানে জিনিসটা শ্রুতি মধুর হচ্ছে কি এখানে? যেখানে আমাদের শুনতে একটু মানে মানে শ্রুতি মাধুর্য যেখানে লাগছে না সেখানে আমরা করবো না, এটা যেখানে আমাদের জিনিসটা শ্রুতি মধুর লাগবে সেখানেই করবো এই জিনিসটা, কেমন? এটা আমাদের একটু শুনে বুঝতে হবে যে জিনিসটা মানে শুনতে ভালো লাগছে কি ভালো লাগছে না। স্যার একটু রিকোয়েস্ট ছিল, এটা আপনি একটুখানি যদি বলেন আরেকবার। দ্বিতীয় শ্লোকটা দেখুন তাহলে, या मिश्रेणे वाक्येन बुद्धिं मोहयसि वमे तदेकं वद निश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम। পড়ুন আপনি, পড়ুন নন্দিতা গুপ্ত আপনি পড়ুন। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহ মোহায়সৈব মে। এখানে হলো না জিনিসটা, একটু দেখুন। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহায়সৈব মে, হয় মোহায়সৈব মে। আচ্ছা, ব্যামিশ্রেণেব বাক্যেন বাক্যেন বুদ্ধিম মোহায়সৈব মে তদেকং বদ নিশ্চিত্য ইয়েন শ্রেয়োহমাপ্নুয়াম। হমাপ্নুয়াম প ন তৃতীয় শ্লোকটা পড়ুন, চুমকি বিশ্বাস আমি পড়ুন। শ্রী ভগবান উবাচ, লোকেস্মিন ত্রিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নভ, জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। বাহ ভালো হয়েছে খুব। আচ্ছা নেক্সট, চার নম্বর শ্লোকটা জবা মৃত্যু আপনি করুন। হ্যাঁ, না কর্ম না মনারম্ভ নষ্কর্ম পুরুষ স্মুতে নচ সংন্যাসনা দেব সিদ্ধিং সমধি গচ্ছতি। এখানে একটু খেয়াল করতে হবে। আচ্ছা দেখুন প্রথম যে মানে অংশটা আছে, নকর্মণা মনারম্ভান, তাই তো? তারপরে নৈষ্কর্মিয়াম পুরুষোষ্ণুতে, এখানে দেখুন ওই যে দুটো নকার হয়েছে না, ওখানেও ঠিক ওই সন্ধি করেই করা হয়েছে, ঠিক আছে? মানে ধরুন ওখানে আরম্ভাত মানে তকার ছিল, সন্ধির নিয়ম কি যে তকার এবং নকার, তকারের পরে যদি নকার থাকে তাহলে আগের তকারটা কি হয়ে যায়, নকার হয়ে যায়, ঠিক আছে? তকারের পরে যদি নকার থাকে তাহলে কি হয়, পূর্বের
তকারের জায়গায় নকার হয়ে যাবে, কেমন এখানে তাই হয়েছে। এখানে মানে মূল শব্দটা কি ছিল, আর ভাত, তাই তো তকার ছিল। তো এখানেও ঠিক একই রকম নিয়ম আমাদের কাজে লাগাতে হবে, কি যেটা আমরা আগে জেনেছি যে একটা অংশের শেষে যদি কোনো সন্ধি থাকে তাহলে আমরা কি করব, সেই সন্ধিটাকে ভেঙে নেব। যেমন ওই একটা অংশের শেষে যদি দন্ত্যেষ থাকতো সেখানে কি করতাম, দন্ত্যেষটাকে বিসর্গ করতাম, তাই না? ঠিক একই রকম এখানে তাহলে কি করতে হবে, আর ভাত তকার করতে হবে, ঠিক আছে? একটা দন্তি না তকার হয়ে যাবে, তাহলে কেমন হবে ওটা, নকর মনা মনারম ভাত নৈষ্কর্ম্যম পুরুষোষ্ণুতে নচ সন্ন্যাসনা দেবা সিদ্ধিম সমাধি গচ্ছতি। বলবো? হ্যাঁ বলুন একবার। না কর্ম নাম না কর্ম না মনারম্ভা নষ্কর্মং পুরুষোস্মুতে সংন্যাসনা দেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। বেশ ঠিক আছে, আচ্ছা নেক্সট যুথিকা পাল পরের শ্লোকটা বলুন, পাঁচ নম্বরটা। যুথিকা পাল শুনতে পাচ্ছেন? আছি। হ্যাঁ হ্যাঁ বলুন, পাঁচ নম্বর শ্লোকটা। হ্যাঁ পড়ছি। নহি কশ্চিত খলো মাতি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যতে অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জৈবুণ। কয়েকটা ভুল হয়েছে ওটা আপনারা জানেন, দেখুন ওই ক্ষিয়কারের উচ্চারণটা কেমন হয়, আবার বলবো এটা? হ্যাঁ বলছি, মানে ক্ষিয়কারের যে উচ্চারণটা বাংলাতে ক্ষিয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম হয়? সানামপি না, স নয়, ক্ষ, ক্ষ, উচ্চারণ করলে যেমনটা হয়, একবার ক স ক স ক স ক খ ক স দুটো আলাদা করে বলুন বারবার, ক স ক স ক স এবং মূর্ধন্য স আলাদা করে করে বারবার বলে তারপরে চেষ্টা করলে একসাথে বলে। এখন বোঝা গেছে, স্পষ্ট হয়েছে? এখন ঠিক আছে, আচ্ছা যাদের তাহলে এই ধরনের সমস্যা আছে, অনিমা দত্ত আমি মিউট করে দিলেন, যাদের ক্ষিয়কারের উচ্চারণের সমস্যা রয়েছে তারা প্রত্যেকে এইভাবে অভ্যাস করবেন, কেমন স ক স ক স বারবার বলে বলে ক্ষ স স স ক স আরেকবার বলবো স্যার? আচ্ছা স্পিকার অফ করে দিন একবার, অনিমা দত্ত আমি স্পিকারটা অফ করে দিন। হ্যাঁ অনিমা দত্ত আমি, হ্যাঁ ঠিক আছে। নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃত কার্যতে হ্যবশঃ কর্ম সর্বপ্রকৃতিজৈর্গুণৈঃ। ঠিক আছে বলুন একবার। নহি কশ্চিত ক্ষণমপি জাতু তিষ্ঠত্যকর্মকৃত নেক্সট বলুন কার্যতে হ্যবশঃ কার্যতে যোগ্যশ কর্ম সর্বপ্রকৃতি জৈবুণৈঃ।
আচ্ছা বেশ ঠিক আছে। আচ্ছা তার পরেরটা বলুন, কমলাকান্ত প্রধান, আমি বলবো সনমুখটা। আচ্ছা বলুন আপনি ছ নম্বর শ্লোকটা। আপনার কোনো শব্দ আসছে না। আচ্ছা আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আচ্ছা ওনার কোনো শব্দ তো আসছে না। আচ্ছা পরেরটা আপনি বলুন, কৃষ্ণা গাঙ্গুলি। মিন প্রিয়া নিশং ইয়ম্যা সাস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থং বিমূঢাত্মা মিথ্যাচারস ইউচ্যতে। বেশ ঠিক আছে, আচ্ছা ভালো হয়েছে। তারপরে একটা আচ্ছা মাম্পি ভট্টাচার্য, আপনি বলুন তারপরে একটা। সাত নম্বরটা তো? হ্যাঁ হ্যাঁ। ইন্দ্রিয়াণি মনসা নিয়মারভতেরজুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম আসক্তঃ সঃ বিশিষ্যতে। আচ্ছা ওখানে আসক্তঃ সঃ এরকম উচ্চারণটা কিভাবে এলো ওখানে? যেহেতু বিসর্গর পরে দন্তেস্ব আছে তো সেই জন্য সটা উচ্চারণ হলো আর কি। হ্যাঁ ঠিক আছে, অসপ্তাহ স আমি দন্তে সয়ের পরে স্ট্রেস দিলেন, মানে স্ট্রেস দেওয়ার কোনো দরকার না, ওটা মানে নর্মাল যেমন চলছে তেমনই চলছে। আচ্ছা আপনি একটু করুন স্যার তো। হ্যাঁ আমরা সুরটা একটু আলাদা দেখছি প্রত্যেকের থেকে। ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতেরজুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম আসক্তস্য বিশিষ্যতে। আচ্ছা বলছেন ওটা দিয়ে বলুন। ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে, ঠিক আছে নিয়ম্যা নিয়ম্যা ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম। আর একবার বলুন দ্বিতীয় অংশটা, নিয়ম্যা থেকে নিয়ম্যা আচ্ছা আমার সুরটা আসলে আমি একটু ধরতে, নিয়ম্যারভতে অর্জুন তারপর কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম যোগম। ওখানে য় দীর্ঘ আছে তাহলে কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম, ইয়োটা দীর্ঘ হবে। ঠিক আছে আচ্ছা হ্যাঁ কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম ওটা দীর্ঘ হচ্ছে না ইয়োটা। আচ্ছা কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম, মানে ইয়োটা কিন্তু দীর্ঘ পড়ছে। কর্মযোগম আসক্তস্য বিশিষ্যতে। ওখানে ওইটার প্রয়োজন নেই, মানে আসক্তস্য মানে ওখানে স্ট্রেস দেওয়ার কিছু নেই ওখানে, ঠিক আছে ওটা নরমালি চলবে।
असक्तस्य विशिष्यते नॉर्मली असक्तस्य विशिष्यते ठीक है। अच्छा नेक्स्ट आठ नंबर श्लोक। अच्छा मृणाल कांति घोष आपने बोलून आठ नंबर श्लोक। শরীর যাত্রা যেটা আছে না ওটা আমাদের ওটা যাত্রা নয় ইয়কার আছে না আমাদের দেবনাগরীতে অন্তর্জয়ের উচ্চারণ কেমন হয় ইয় তাহলে কেমন হবে ওটা যাত্রা নয় যাত্রা ঠিক আছে যাত্রা তাহলে শরীর যাত্রা বিচাতে শরীর যাত্রা বিচাতে না প্রসিদ্ধ কর্মণাঃ চতে না নটা ওখানে আসবে না চতে না পর্যন্তই শেষ ঠিক আছে প্রসিদ্ধ দেখুন ওটা ওখানে চত তেজ আছে না শরীর যাত্রা আপি চতে এ পর্যন্তই আমাদের ওটা শেষ হয়ে যাচ্ছে তারপরে শুরু হচ্ছে ন দিয়ে শরীর যাত্রা আপি চতে ন প্রসিদ্ধে দ কর্মণঃ শরীর যাত্রা আপি চতে ন প্রসিদ্ধে দ কর্মণঃ বেশ ঠিক আছে। আচ্ছা মিউট করে দিন। তারপরে আচ্ছা নন্দিতা গুপ্ত আপনি পরের শ্লোকটা বলুন ন নম্বর শ্লোকটা। আচ্ছা উনি লেফট হয়ে গেছেন তারপরে আচ্ছা রামতনু চট্টোপাধ্যায় পরের শ্লোকটা বলুন। যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সংঘ সমাচার। কি শেখানো হয়েছে বিসর্গের পরে দন্তীয় সা থাকলে কি হয় ও একসঙ্গে উচ্চারণ হবে তাহলে মুক্ত সংঘ সমাচার। আরেকবার বলছি এই লাস্ট লাইনটা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সংঘ সমাচার। তার আগের লাইনটা একটু সমস্যা হয়েছে কর্ম নো অন্যত্র বারবার কি বলা হয়েছে অন্যত্র ওই যে চিহ্নটা দেখছেন ওটার উচ্চারণ হবে না মানে ওটা আপনি ওখানে লাল কালি দিলেন মানে লাল কালির দাগ দিয়ে উচ্চারণ করবেন ওটা নেই ওটা নেই ধরেই উচ্চারণ করবেন তাহলে কি হবে কর্ম নো অন্যত্র অকারটাকে আলাদা করে শোনাবে না কর্মনোন্যত্র। হ্যাঁ কর্মনোন্যত্র তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সংঘ সমাচার। একবার বলুন যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকয়ং কর্মবন্ধনঃ তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সংঘ সমাচার। ঠিক আছে। আচ্ছা পরের শ্লোকটা নন্দিতা গুপ্ত আপনি বলুন। সহযজ্ঞা প্রতিষ্ঠা সৃষ্টা পুরবাচ না প্রজা আছে ওখানে। হ্যাঁ সহযজ্ঞা প্রজা সৃষ্ট্বা পুরবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্য। ওখানে শেষ হবে অনেন প্রসবিষ্যধ্বম এষবোস্ত্বিষ্টকামধু অনেন প্রসবিষ্যধ্বম তারপরে এষা অনেন প্রসবিষ্যধ্বম
এষা বহ এষা, যেমন বলা হয়েছে যেমনটা আছে তেমন, ওটা নেই ভেবে উচ্চারণ করুন, কি হবে গো, এষা বো তিষ্ঠকা মধুক, এষা বো তিষ্ঠকা মধুক, এইভাবে বলুন, ওটাকে সুবিধা হবে। এষা বোস মানে বয়কার দন্তে স, বোস এষা বোস তিষ্ঠকা মধুক, এষা বোস তিষ্ঠকা মধুক, বেশ ঠিক হয়েছে। আর পুরো শ্লোকটা বলুন একবার। সহয়জ্ঞা প্রতিশ সর সরি সরি সহয়জ্ঞা প্রজা সৃষ্ট্বা পুরবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যত্বম এষা বোস তিষ্ঠকা মধুক। সামনেই মানে যেগুলো যুক্তাক্ষরের ব্যাপারটা আছে ওই একশো মানে পরে যুক্তাক্ষরটা একবার আবৃত্তি করে নেবো, প্রথম বর্ণটা পূর্বের বর্ণের সাথে উচ্চারণ করব, এটা করেন, এটা করলে আরো শুনতে ভালো লাগবে। দেখুন, সহযজ্ঞা প্রজা সৃষ্ট্বা পুরোবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধ্বম এষা বোস তিষ্ঠকা মধু। আর একবার বলুন এইভাবে, সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিষ্যধ্বম অনেন প্রসবিষ্যধ্বম এষা বহ এষা বোস তিষ্ঠকা মধু, এষা বোস এষা বোস তিষ্ঠকা মধুক। আচ্ছা বেশ, আচ্ছা তারপরে শ্লোকটা বলুন, শতদল ভট্টাচার্য বলুন 11 নম্বর শ্লোকটা। হ্যাঁ কোনটা, 11টা না? হ্যাঁ হ্যাঁ বলুন 11 নম্বর শ্লোকটা। হ্যাঁ হ্যাঁ, দেবান ভাবয়তা নীন তে দেবা ভাবয়ন্তু পরস্পরং ভাবয়ন্তঃ ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাঃ তৈর্দত্তান প্রদায়ৈ ঠিক আছে, ওই একটা জায়গাতে একটু সমস্যা হয়েছে, দাস্যান্তে আপনি দীর্ঘটা করেন, ঠিক আছে, ওটা দীর্ঘটা করে উচ্চারণ করুন, দাস্যান্তের ওখানে, তাই তো? ইষ্টান ভোগান হি বো দেবা দাস্যান্তে যজ্ঞ ভাবিতাঃ তৈর্দত্যান প্রদায়ৈ সন্তো মুষ্টেন্তে সর্ব কিল বিশে কিল বিশে ভূজ ভূঞ্চে ভূঞ্চতে তে পঘম পঘম পাপা পঘম পাপা যপচন্ত্যাস যপচন্ত্যাত্ম কারণাত। কিল বিশেষ কিল বিষয়ে
किं विषयेहि भुज्यते त्वंघं पापा ये पचन्त्यात्मा स्वकारणात्। বেশ, আপনার একটু উচ্চারণের সমস্যা হচ্ছে, একটু আরো অভ্যাস করতে হবে আপনাকে। হ্যাঁ, তো যা হলো আজকে আজকে 13 পর্যন্ত আমরা দেখলাম, এর পরবর্তী যে শ্লোকগুলো আছে এগুলো আপনাদের নিজেদেরই কাজ থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা শ্লোক দেখুন, আপনাদের অসুবিধাটা কেন হচ্ছে, যদি আপনাদেরকে আগের দুটো অধ্যায়ের শ্লোক দেওয়া হয় তাহলে এই ভুলগুলো হবে না, ওগুলো যেহেতু আপনাদের পড়া রয়েছে। কিন্তু এই নতুন শ্লোকগুলো বলে একটু অসুবিধা হচ্ছে প্রাথমিকভাবে, তো আপনাদের কী করতে হবে, মানে ওই জন্য বর্ণগুলো ভালো করে খেয়াল করছেন না, কোনো কোনো বর্ণ একটু অসুবিধা হচ্ছে উচ্চারণ করতে একসাথে, এগুলো হতে পারে প্রথম ক্ষেত্রে, এগুলো হয়, অসুবিধা নেই। তো 13 পর থেকে যে শ্লোকগুলো রয়েছে প্রত্যেকটা শ্লোক আপনারা নিজেরা বা মানে অভ্যাস করবেন বাড়িতে, ভালো করে মানে দেখে দেখে উচ্চারণ করবেন, যেমনভাবে আমাদের নিয়মগুলো বলা হয়েছে সেই নিয়মগুলো অনুসরণ করে প্রত্যেকটা শ্লোক অভ্যাস করবেন। যদিও সেখানে কোনো অসুবিধা থাকে পরের ক্লাসে, মানে নেক্সট রবিবার, মানে কোথাও কোথাও যদি কারোর অসুবিধা থাকে ওগুলো আমাকেও জানাবেন তাহলে, কেমন? আর এই অধ্যায়ের আর একটা কাজ থাকলো কি, এই অধ্যায়ের লাস্ট 10টা শ্লোক, মানে কর্মযোগ তৃতীয় অধ্যায়ের লাস্ট 10টা শ্লোক প্রত্যেকে রেকর্ড করে পাঠাবেন, লাস্ট 10টা, ঠিক আছে? প্রথম দিকের গুলো কিছু করতে হবে না, শেষের যে 10টা শ্লোক রেকর্ড করে প্রত্যেকে পাঠাবে। কতগুলো আছে এখানে, কমই আছে এখানে, সম্ভবত 42টা বাকি থাকবে। আচ্ছা, এখানে কটা আছে, 43। আপনারা করা মানে 34 থেকে করবেন, ঠিক আছে? 34 থেকে 43, ঠিক আছে? যদি কোনো অসুবিধা থাকে সেখানে বলবেন, ঠিক আছে? हरि ओम तत्सत् श्री राम कृष्ण धन्यवाद सर ठीक है सकल के शुभ रात्रि Thank you.